আজকের এই পঁচিশতম পর্বের মধ্য দিয়ে আমরা আমাদের প্রফিট সিরিজের ইতি টানছি যারা আমাদের সাথে প্রতিটি পর্বেই ছিলেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এই পুরো সিরিজটিতে কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর জীবনী নিয়ে ধারাবাহিকভাবে ওয়েল ডকুমেন্টেড ম্যানারে আলোচনা করেছি আপনারা যারা নবীদের জীবনী সম্পর্কে জানতে চান তাদের জীবনে ঘটে যাওয়া ইনসিডেন্টগুলো জানতে চান ইভেন্টসগুলো জানতে চান এবং সেখান থেকে নিজেদের জীবনের সাথে মিলিয়ে শিক্ষাগুলো বাস্তবায়ন করতে চান তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা প্রফিট সিরিজের পঁচিশটি পর্ব শুনুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রফিট সিরিজের পঁচিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বটি হচ্ছে প্রফিট সিরিজের সর্বশেষ পর্ব এবং এ পর্বে আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলি আসলামের জীবনী নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ কিন্তু শুধুমাত্র একটি পর্বে আমাদের প্রিয়নবীজির বর্ণাঢ্য জীবনী এ পুরো জীবনীকে কাভার করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার তারপরেও আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত পরিসরে খুব প্রেসাইজলি তার জীবনের গুরুত্বপূর্ণ যে লাইফ ইভেন্টসগুলো আছে ঘটনাগুলো আছে সেগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করবার সম্মানিত সুদী আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ আলী সাল্লিউসলামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মাকাতুল রমা এবং কোরাইশ বংশে রসুল ইসলাম এসেছিলেন বনু হাশিমি খান্দানে তিনি এসেছিলেন এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহতাল প্রিয়া ইসলামকে প্রেরণ করেছেন তিনি তার চল্লিশ বছর বয়সে নবত লাভ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন আল ক্যারিম কিন্তু প্রিয় নবীজি মাহমুদুর রসুল্লা সাল্লি ইসলামের উপর নাজিল হয়েছে এবং দীর্ঘ তেইশ বছর ধরে মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তালা নাজিল করেছিলেন রাসুল সাহে পৃথিবীতে তেষট্টি বছর হায়াত পেয়েছেন এবং তেষট্টি বছর শেষে তিনি মাদিনাতুল মুনাওয়ারাত ইন্তেকাল কাল করেন এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নবীর পাশে আজও তিনি শুয়ে আছেন আমরা এই প্রফিট সিরিজে সৈয়দানা আদম আলহ ইসলাম থেকে শুরু করে রাসুসাহ ইসলাম পর্যন্ত কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীকে নিয়ে তাদের জীবনে নিয়ে আমরা এখানে আলোচনা করছি আর তারই ধারাবাহিকতায় রাসুসাহ ইসলাম হচ্ছেন দ্য লাস্ট ম্যাসেঞ্জার সর্বশেষ নবী এবং সর্বশেষ রসুল আল্লাহ তালা সুরাতুল আহজাবে এরশাদ করছেন ম্যাখানা মোহাম্মদ আবা আহাদিম মির আলিকুম ওলাকে রসুল আল্লাহি ও খামী গিন তিনি হচ্ছেন খ তামী গিন সর্বশেষ নবী নবী আসার সাইদান আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা সেটার সিল মেরে রাসু সাহা ইসলামের মাধ্যমে সিল আপ করা হয়েছে এই ধারাবাহিকতাকে কাটাপ করে দেওয়া হয়েছে তারপরে কোনো নবী আসবে না এবং রাসুল সাহা নিজেও এরসাদ করেছেন যে লাবি বা আদি আমার পরে কেউই আর নবী হিসেবে আসবে না আমি হচ্ছে শেষ নবী শেষ রাসূল এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বনি ইসমাইলের নবী বনি ইসরায়েলের নয় আমরা জানি যে পৃথিবীতে নবীদের যে ধারাবাহিকতা নবী আসার যে সিলসিলা এটা ইব্রাহিম আলহি থেকে দুই ভাগ হয়েছে কারণ আমরা সাইদান ইব্রাহিম আলি ইসলামের পর্বে বলেছিলাম যে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া সকল নবীদের বাবা ইব্রাহিম আলহ ইসলামের দুইজন পুত্র সন্তান ছিল আমরা জানি ইসহাক আলহিসাম ইসমাইল আলাইহ ইসালাম এই ইসহাক আলিহাসামের সন্তান হচ্ছে ইয়াকুব আকুব আলহি এবং এই চ্যানেলেই সব নবীরা এসেছে ইয়াকুব আলি ইসলামের অপর নাম হচ্ছে ইসরাইল ফলে এই চ্যানেলে যত নবী এসেছে তারা হচ্ছে বানী ইসরায়েলের নবী কিন্তু ইব্রাহিম আলহিসের অপর সন্তান ইসমাঈল আলহ ইসলামের চ্যানেলে কোনো নবী আসেনি তো সব নবী যেহেতু ইসমাঈল আলি ইসলামের চ্যানেলে না এসে ইসহাক আলহি ইসলামের চ্যানেলে এসেছে সবাই ভেবেছিল শেষ নবীও হয়তো এই চ্যানেলেই আসবে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নসাত করে দিয়ে সেদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ইসমাঈল আলহ ইসলামের চ্যানেলে প্রেরণ করেছেন তাই তিনি বনি ইসমাঈল তিনি বনি ইসরাইল নন এবং রসুল সাহা ইসলাম তিনি হচ্ছেন বিশ্বনবী গ্লোবাল প্রফেট অথবা দ্য প্রফেট অব ইউনিভার্স গোটা বিশ্বের তিনি গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা বলছেন ওয়ামা অর্থাৎ হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য পুরো মানবমণ্ডলীর জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি এবং সোহি বুখারির বর্ণনায় আল্লাহর হাফ ইসলাম ফরমান যে আমাকে আল্লাহ তালা এমন পাঁচটি নেয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি এর মধ্যে একটা হচ্ছে অন্যান্য সকল নবীকে আল্লাহ তালা বিশেষ জনপদের জন্য বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন কিন্তু আমাকে আল্লাহ তালা গোটা মানবমণ্ডলের জন্য প্রেরণ করেছেন রসুল সালসালাম বলেন আসু ইলা আস কৌমি খাসা নবীদেরকে তাদের নির্দিষ্ট কৌমে জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে ও ওস্তু নাসি খাফা আর আমি গোটা মানবমণ্ডলের জন্য বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে এবং রসুল্লাহ সালামকে তিনি বলেছেন যে আমাকে সাফাহাতের সুযোগ দেয়া হবে ক্যামতের দিন যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থার্ড করে কাঁপতে থাকবে আল্লাহ তালার সামনে একটি টু শব্দ করার সাহসটুকুন পাবে না কোনো কথা বলার সাহস পাবে না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রসুল সাহা ইসলামকে সাফাহাতের অনুমতি দেওয়া হবে সুবাহান্লাহমদিন রসুলুল্লাহ সল্লা ইসলামের অনেকগুলো নাম রয়েছে হাদিসে এসেছে যে রসুল ইসলামের এক নাম হচ্ছে আল মাহি আল আকিব আল হাশের কিন্তু কালামুল্লাহ মাজিদে মজিদে রসুসাল ইসলামের দুইটি নাম উল্লেখিত হয়েছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটা আহমদ আল্লাহ তালা বলছেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল মোহাম্মদ তো একজন নাবী আর তার আগে অনেক নাবী পৃথিবীতে এসেছিলেন তারা আবার বিদায় নিয়েছেন তাহলে মোহাম্মদ নামটি পেলাম মোহাম্মদ নাম ছাড়াও তার আরেকটি নাম নামকরণে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে আহমদ সৈদিনা ঈসা আলহ ভাষায় ইয়া বা বাদি ইসমুহু আহমদ তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমাদ তাহলে কোরআনে রাসুসাহ ইসলামের দুইটি নাম পাওয়া যায় একটা মোহাম্মদ একটা আহমাদ এবং রাসুসাহ ইসলামকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আল্লাহ তাল সাত করছেন ওয়াঈদিম নবী হ্যা আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র গোটা বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে জানবে আলোকিত হবে এবং রাসুসাল্লাহ ইসলাম হচ্ছে দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো এই পৃথিবীতে যার ফলোয়ার হওয়া যায় যাকে অনুসরণ করা যায় যার যাকে অনুকরণ করা যায় তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের পেয়ার হাবি মাহমুদ রসুল্লাহ সাল্লিমসাল্লাম আল্লাহ তালাশ করছেন ফি হাসানা অর্থাৎ তোমাদের রাসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমরা যেন তাকে আমাদের জীবনের মডেল আমাদের জীবনের আইকন আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি এজন্য আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামকে আমাদের জন্য উসুয়াতুন হাসানা অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসুল ইসলামকে আমাদের কাছে প্রেরণ করেছেন এবং তিনি শুধু মুসলিমদের জন্য নবী হয়ে আসেননি তিনি শুধু বিশ্বাসীদের কাছেই নবী হয়ে আসেননি তিনি শুধু আরববাসীদের কাছেই নবী হয়ে আসেন। তিনি গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স আল্লাহ তালা এরশাদ করছেন ওয়ামা ইল্লা রহমত আল্লিল আলমিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি রহমত স্বরূপ প্রেরণ করেছে তিনি রাহমাতাল আল্লিল আলমিন তিনি গোটা বিশ্বের অ্যাসেট গোটা বিশ্ব তার কাছ থেকে ভদ্রতা সভ্যতা অহির জ্ঞান সবকিছু শিখবে শুধু আমরাই রাসুসাহ ইসলামের সন্না বা ট্রেডিশন থেকে আলোকিত হবে এমনটা নয় তিনি সবার জন্য শিক্ষণীয় অনুকরণীয় অনুসরণীয় তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত প্রিয় সুধি যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ সেহেতু রাসুসা সাহসালাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে যেন আমরা আঁকড়ে ধরি এটা আল্লাহ তালার ভার্ডিক্ট অর্ডার আল্লাহ তালের সাথে করছেন ওমা কুমোর রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো সেটাকে গ্রহণ করো সেটাকে মানো আর যেটা থেকে রসুল হাসান তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো এবং আমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই সেক্ষেত্রে আল্লাহ তালার শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো আল্লাহ তালা বলছেন কুলিংক আল্লাহ বলছেন নবী হ্যাঁ আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে হে নবী আপনি বলুন যে ফাত্তাবি উনি আমি নবীর অনুসরণ করো তাহলে ইয় বিবিক্ষমূল্য আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তো রাসুল সাহে ইসলামের ফলোয়ার হিসেবে রাসুলুল্লা সাহা ইসলামের ওম্মাত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসুল সাহে আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন যে হেদায়েত নিয়ে এসেছেন যে আলোকবর্তিকা নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন এটা শিক্ষা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করি এটার জন্য আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি আমরা প্রফিট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম আমরা বলেছিলাম যে এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিট হুড আল্লা সাহান আলা প্রভাইডস দ্যাম মরজেসা তারা যে নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ তালা নবীদেরকে মরজেসা দিয়ে থাকেন রাসুল ইসলামের জীবনই তো আমরা দেখব যে অসংখ্য মরজেসা ছিল আমরা একটির কথা যদি উল্লেখ করি যে মক্কার কোরাইশা যখন রাসুল ইসলামকে নবী হিসেবে মানতে যাচ্ছিল না রাসুল ইসলাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি তোমরা কি মেনে নিবে যে আমি আল্লাহ রসুল তারা বললো যে মেনে নিবে রাসুল আঙ্গুল উঁচু করলেন চাঁদের দিকে ইঙ্গিত করলেন চাঁদ দীখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেল সব হ্যাংল্লা আল্লাহ তালা সুরাত কমারের এর সাত করছেন ও রাসু সাহা ইসলাম চাঁদ করে ফেললেন কিন্তু এই চমৎকার এই মহাজিসা দেখার পরেও তারা কিন্তু ইমান আনলো না তারা বলল তুমি জাদু করেছ চাঁদের মধ্যে ভেলকিবাজি করেছ এমন বড় জাদুকর তুমি তুমি চাঁদের উপরও জাদুর প্রভাব খাটিয়েছ তো এভাবে রসুল ইসলাম যখনই কোরআনের আয়াত বলতেন কোনো মহাজা দেখাতেন তারা হয়তো রাসুল ইসলামকে জাদুকর বলতো কখনও বলতো তুমি পাগল কখনো বলতো তুমি কবি কখনো বলতো তুমি গণক না আওয়াজুল্লাহমিন জালি এভাবে রসদ ইসলাম অনেকগুলো মজেজা তার জীবনে আমরা দেখতে পাই যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মজেজা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং রাসু ইসলাম জন্মের আগেই যেগুলোকে রাত বা এর হাসাদ বলে নবী হওয়ার আগে এমন কিছু অলৌকিক ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে যেমন রাসু সাহ ইসলামের প্রিয় মাতা আমিনা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা সাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করছে এটা কিন্তু রাসুল সাহা ইসলাম যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা সমানিত সুদী আমরা এ পর্যায়ে রাসুল্লাহ সাহেব ইসলামের সরাসরি জীবনের দিকে যাব ধারাবাহিক জীবন পরিক্রমা আলোচনা করব। এবং বুঝবার সুবিধার্থে আমরা রাসুল সাহেলামের পুরো জীবনীকে তিনটি ভাগে ভাগ করেছি তার প্রথম ভাগে আমি রাসুল সাহে ইসলামের জন্ম থেকে শুরু করে নবদ পর্যন্ত এই চল্লিশ বছরের বর্ণনা দেব সেক্ষেত্রে বয়স অনুসারে এই বর্ণনাটি দেয়া হবে দ্বিতীয় ভাগে আমরা মক্কায় নবতীর যে তেরো বছর এই তেরো বছরের বর্ণনা দিব সেক্ষেত্রে নবতীর সন ভিত্তিক বর্ণনা দেয়া হবে এবং সবশেষে আমরা মদিনায় ইসলাম যে দশটি বছর কাটিয়েছেন তৃতীয় পর্বে বা তৃতীয় ভাগে আমরা সেটির বর্ণনা দিব আর সেটা হবে হিজড়ি সন ভিত্তিক বর্ণনা তাহলে সমানিত সুদি আর কাল বিলম্ব না করে আমরা রাসুদ ইসলামের বায়োগ্রাফির একেবারে মূল পর্বে চলে যাই আমরা বলেছি যে প্রথম পর্বে আমরা রাসুল ইসলামের প্রথম চল্লিশটি বছরের বর্ণনা দিব জন্ম থেকে শুরু করে নবী হওয়ার আগ পর্যন্ত আমরা শুরুতেই বলেছি যে তিনি মাক্কাতুল মোকার এসেছেন তিনি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন বনু হাশেম ছিল ওনার খানদান এবং রাসুলসাহ ইসলামের পিতার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমিনা দাদার নাম ছিল আব্দুল মোকলিব এবং দুঃখজনক হলেও সত্য যে রসুল্লাহ সাল্লাই ইসলামের মাতা পিতার সংসার সাত দিনের বেশি ছিল না মাত্র বিয়ের পরে তারা সাত দিনের মতো এক সপ্তাহের মতো সংসার করেছিলেন সেই সাংসারিক জীবনেই রসুদ্ সাহে ইসলাম মায়ের গর্ভে এসেছেন এবং রসুল সাহা ইসলামের পিতা আবদুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন ফেরবার পথে তিনি সেখানে এতেকাল করেছেন তখন রাসুসাহ ইসলামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র দুই মাস মায়ের পেটে থাকতেই তিনি বাবা হারা হয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আম উল ফিল অর্থাৎ আব্রাহার হস্তি যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে এ পৃথিবীতে এসেছেন শুভাগমন করেছেন এবং রাসুজাল ইসলামের আগমন এটা আমাদের জন্য আনন্দের উচ্ছ্বাসের ভালোবাসার তিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন রাসুল উল্লা সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই কিন্তু তিনি কি রবিউলাউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি দুই তারিখে না আট তারিখে এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন তবে মাসহুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন আলাইসাল্লা তাল্লাম এবং রাসুল্লাহ সাল্লাসলামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি তাহলে সেটা ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডি ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত দুধমা তারা এসে তাদেরকে নিয়ে যেত এবং রাসুল সাহ ইসলামকে হালিমাতুসা দিয়া নামে একজন নারী যিনি তায়েফ থেকে আরও সত্তর কিলো দূরে বনুসাদ এলাকা থেকে এসে তারা রসুসা ইসলামকে রসুসা ইসলামের দাদা আব্দুল মোত্তালেবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য এবং সেটা তারা করতো এ কারণে যে যেহেতু মক্কা শহর এখানে অনেক ব্যবসায়ীরা আসে অনেক লোক আসে এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল তাই বেদুইন এলাকাতে একেবারে মরুদ্যান মরুভূমি আছে এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয় তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে তাদের ভাষাটা যেমনি পিউর হয় আরবি সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে সো সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করত। তার ধারাবাহিকতায় রাসুসাহ ইসলামকে বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতু সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল যে তাকে লালন পালন করবে কয়েক বছর দুধ খাওয়াবে এটা ঘটেছিল তার জন্মের পরপরই এবং রাসুদ সাহা ইসলামের বয়স যখন দুই তখন অল্প কিছু দিনের জন্য সাদিয়া সেই বনু সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল যাতে রাসুদ ইসলামের মা আমিনা কিছুদিনের জন্য ছেলে সঙ্গ পান কিছুদিন যখন আমিনা সঙ্গ পেলো তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হলো এবং রাসুল্লাহ সাহা ইসলাম সাদিয়ার দুগ্ধপান করতে লাগলেন সাদিয়া সন্তানদের সাথে মরুদ্যান মরুভূমির সেই বেদুইন পরিবেশে বেড়ে উঠতে লাগলেন সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে আরবি ভাষা শিখতে লাগলেন এবং ইসলামের বয়স যখন চার তখন তার প্রথম সাদার হয়েছে যেটাকে সিনা চাক বলে ওপেন হার্ট সার্জারি ইসলামের জীবনে মোট তিনবার এটা ঘটেছিল বয়স যখন চার তখন একবার ওহি নাজিলের সময় একবার মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার রাসুদ ইসলাম মরুভূমিতে বনসাদ গোষ্ঠীর ছোটো ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন হঠাৎ জিবুল ইসলাম এসে রাসুসা ইসলামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে রাসুসাহ ইসলামের হৃদয়টাকে বের করে জামজামের পানি দিয়ে ধোধু করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন যেটা আধুনিক সময়ে আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি এই দৃশ্য হালিমাতুসাদের ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো মায়ের কাছে যেয়ে বললো আমাদের কোরাইশি বোধহয় মারা গিয়েছে সাদিয়া বিচলিত হয়ে আসলেন দেখলেন যে না মারা যায়নি মোহাম্মদ শিশু মোহাম্মদ তিনি বিচলিত অবস্থায় আছেন তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায় ভার আমার উপর আসবে আমরা দিয়ে আসবো মোহাম্মদকে রাসুসাহসলামের বয়স যখন পাঁচ তখন হালিমাতুসাদিয়া সাদিয়া ইসলামকে নিয়ে ছোট্ট মাহমুদ সাহেলামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন যেহেতু পাঁচ বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই দুই বছর বয়সেই শেষ তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন পাঁচ বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হলো এবং রাসুল ইসলামের আম্মা আমিনা তিনি প্রতি বছর রাসু ইসলামের বাবার কবর জায়েরত করতে ইয়াস রিবে যেতেন যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে আমরা শুনব সেই ঘটনা প্রতি বছর যেহেতু তিনি যান রাসুল ইসলামকে যখন নিয়ে আসা হলো তার পরের বছর তিনি রাসুল ইসলামকে নিয়ে বাবার রাসুসাহ ইসলামের বাবার কবর জায়ারাত করতে গেলেন ইসলামের বয়স তখন ছয় ছয় বছরের ছোট্ট বালক জয়ারত করলেন জয়ারত করে ফিরে আসার পথে রাসুসাহ ইসলামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কামুদ্দিনের মাঝখানে আবুয়া নামক জায়গায় আল্লাহ আকবর বয়স যখন মায়ের পেটে দুই মাস বাবা হারা হলেন পিতৃহারা বয়স যখন মাত্র ছয় মাতৃহারা এখন কমপ্লিট ইয়াতিম ইয়াতিম মাহমদ সাল্ল আলি সাল্লাম বাবা মা হারা তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল যিনি রাসু ইসলামকে খুব ভালোবাসতেন মায়ের কষ্ট বুঝতে দেননি সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন এবং রাসুল ইসলাম পরবর্তীতে বলেছিলেন উম্মে আইমান ইয়া উম্মি বা আদা উম্মি আমার মায়ের পরে উম্মে আইমানই আমার মা সোবাখান মক্কাতে যখন নিয়ে আসা হল রাসু সাহা ইসলামকে শিশু মোহাম্মদকে তখন তার দাদা আব্দুল মোত্তালে তার দেখভালের দায়িত্ব নিলেন কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে রাসুল সাহা যখন মাত্র আট বছর বয়সে উপনীত হলেন তার দাদাও এন্তেকাল করলেন এবার মাও নেই বাবাও নেই দাদাও নেই ঠিক তখন রসুল ইসলাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন রসুল তার বয়স যখন বারো তখন তার চাচা আবু তালেব রাসুদ সাহা ইসলামকে নিয়ে ব্যবসার কাজে সাম দেশের দিকে রওনা হয়েছিলেন আমরা সেখানে বহাইরা আর রাহেব যে খ্রিস্টান পাদ্রি তার গুরুপাদ্রির কাছে শুনেছিলেন যে শেষ জামানার নাবি তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করতো লম্বা ঘটনা সম্মানিত শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই চূড়া ঢুকে যাব না আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিলো সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব বহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বলল এই ছেলে মোহাম্মদ নবী হবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ইহুদিরা যাতে জানতে না পারে তুমি ফিরে যাও এই ঘটনাটা তার বয়স যখন বারো তখন ঘটেছিল রাসুদ ইসলামের বয়স যখন তেরো তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন এটা শুধু রাসু ইসলামের জীবনীতেই নয় সমস্ত আম্বিয়া আলিহ সালামের জীবনীতে এটা ঘটেছে সেই বুখারির বর্ণনা বলেন মা এই পৃথিবীতে আল্লাহ এমন কোন নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ ইসলাম চড়াননি শুরু করেছিলেন ইসলামের বয়স যখন তো তখন তিনি তরুণ যুবক ওই বয়সে তিনি হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল মুত যুব সংগঠন করেছিলেন এটার উদ্দেশ্য কি ছিল যাতে মক্কাতে কেউ মজলুম না হয় এক লোক তার পণ্য বিক্রি করেছে মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি সে পাহাড়ে উঠে চিৎকার করে বলে কি এমন ন্যায় কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে রাসুদ ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিবদের লোকদের গরিব লোকদেরকে মক্কা এভাবে ঠকাচ্ছে তিনি তার চাচা আর জুবাই আব্দুল মোত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মোত্তইবিন বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছি তো এভাবে রাসুল ইসলাম যখন এই যুব সংগঠন করলেন তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত রাসুল রাসুজাহ ইসলামের বয়স যখন পঁচিশ তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন সাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন এবং সেটা ছিল মূলত খাদিজাতুল কোবরা রদ আলা আনহা যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং রাসুস শাহ ইসলাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করে তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদিজারাতি আল্লাহ তালা এবং তালান তালহা এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসুদ শাহ ইসলামের যে পোর্শন সেটাও রাসুসাহ ইসলাম পেয়েছিল এই সফরে এই ব্যবসায়িক সফরে খাদিজা তালান তালহার একজন দাসী ছিল নাম মাইসারা তিনি ছিলেন সফর সঙ্গে কাফলার মধ্যে তিনিও ছিলেন সফর শেষে যখন রাসুজা ইসলাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা রাজুল্লা না খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা এই এই মানুষ মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নন খাদিজা বললেন তাই নাকি কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো তিনি বললেন যে মোহাম্মদের চলন বলন কথা এটা আলাদা অন্য সবার চেয়ে কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা তিনি অন্যরকম তিনি সাধারণ কোনো মানুষ নন অসাধারণ একজন মানুষ তার কথা বার্তা তার চলা ফেরা তার আচরণ তার ডিলিংস তার বুদ্ধিমত্তা অসাধারণ মাইসারা যখন এই কথা বলল তখন খাদিজাতুল কুবরা তিনি রাসুল ইসলামের প্রতি আকৃষ্ট হলেন তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন তারা সবাই মিলে রাসুল ইসলামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসুল ইসলামকে খাদিজা পছন্দ করে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা চাচারা রাসুল্সাহসলামকে জানালেন ইসলাম এগ্রি করলেন এই পঁচিশ বছর বয়সে রাসুল্লাহ ইসলাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ এবং রাসু সাহা বিশটি উঁট দিয়েছিলেন অ্যাজ এ ডাউরি অ্যাজ এ মাহার বিয়ের মাহার হিসেবে খাদেজা রাদুল্লাহ তালনাকে বিশটা উঁট দিয়েছিলেন রাসুল্লাহ ইসলামের বয়স যখন তিরিশ খাদেজা রাদুল্লাহ তোলাহন রাসুল্লাই ইসলামের ঘরকে উজার উজালা করে তার প্রথম সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ যাই না রাসুদ সাহাশামের বয়স যখন তেত্রিশ দ্বিতীয় সন্তান রোকাইয়া জন্মগ্রহণ করলো রাসুসাহ ইসলামের বয়স যখন চৌত্রিশ তৃতীয় কন্যা সন্তান কুলসুম আসলো রাসুদ সাহসলামের বয়স যখন পঁয়ত্রিশ ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা তিনি জন্মগ্রহণ করলেন এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক সেই সময়তে রাসুল স্লামের বয়স যখন পঁয়ত্রিশ কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল ইব্রাহিম আল্লাসাল্লামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল এবং হাজরা আসাদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল কে রাখবে এই জান্নাতি পাথর চারটা গ্রুপ হয়ে গিয়েছিল পরবর্তীতে রাসুসাহসলাম এটার সমাধান দিয়েছিলেন ইসলামের বয়স যখন সাঁত্রিশ বছর তখন থেকে তিনি একাকি নির্জনে আবাদত করতেন ধ্যানমগ্ন থাকতেন হকবি বা ইলাহিল খালা নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো সম্মানিত শুধু জাহিলি যুগে রাসুসাহ ইসলামের ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনি কখনও শিরকের সাথে জড়িত হননি তিনি কখনও কোনো মূর্তিকে টাচ করেননি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ ইব্রাহিম আলিয়া স্বচ্ছ ধর্ম ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল ইসলাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেগুলো পালন করতেন কিন্তু এই জাহিলি সমাজের মধ্যে থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন সঠিক রাস্তা কোনটা একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান স্ট্রাকচার্ড সারিয়া ওনার কাছে ছিল না ফলে সেটা তিনি কামনা করছিলেন খুঁজছিলেন মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন এজন্য ওনার বয়স যখন সাঁত্রিশ থার্টি সেভেন ইয়ার্স ওল্ড তখন হাব্বিবাইলেহিল খালা নিঃসঙ্গতা একাকি ধ্যান করা এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা এই মহাবিশ্বের স্রষ্টাকে কীভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা হেরাগোহাতে যেতেন এবং এটা চলেছিল তার বয়স যখন সাঁত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন সত্য মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন রসল্লা সাল ইসলামের বয়স যখন উনচল্লিশ বছর ছয় মাস তখন থেকে অর্থাৎ চল্লিশ বছর হতে আর মাত্র ছয় মাস বাকি তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া সদেফা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো ফলে তিনি স্বপ্নের রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন এভাবে একাকি তিনি খাবার নিয়ে পাথেও নিয়ে সেই ছয়শো মিটার উঁচু মাকাতুল মোকারমায় গারে হেরাতে হেরা পাহাড়ে তিনি চলে যেতেন ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন ঠিক তার বয়স যখন চল্লিশ বছরে উপনীত হলো তিনি মহাসত্যের সন্ধান পেলেন সুবাহান আল্লাহমদি সেদিনে জিবাহ ইসলাম রেশমি কাপড়ে সুরাতুল আলাকের প্রথম পাচ আয়াত নিয়ে এসে বললেন পড়ুন তিনি বললেন আমি তো পড়তে জানি না কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন তিনি রাসুদাহ ইসলামকে তিনবার জড়িয়ে ধরলেন এবার তিনি পড়লেন এখরা বিসমি রব্বিক খালাক খালক আল ইনসাইনাম আলাক এখরা ও রব্বুক আল আকরম আল্লাহ আল্লাম আবিল খালাম আল্লাম ইনসা আলম এই যে কোরআনের প্রথম পাচ আয়াত হেরা গুহাতে নাজিল হলো তখন রাসুদাহ ইসলাম পড়লেন পাঁচটি আয়াত পরে তিনি গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন নেমে এসে দেখেন জিব্রাল ইসলামকে তার প্রকৃত রূপে দেখলেন যে বিশাল আকৃতির দিগন্ত বিস্তৃত তার আকৃতি তিনি আরও ভয় পেলেন এই পাঁচ আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন কাঁপতে লাগলেন এবং আম্মাজান খাদিজা ওনার স্ত্রীর কাছে এসে বললেন ঝাম্মিল উনি ঝাম্মিল উনি আমার ভয় লাগছে আমাকে কম্বল চাপা দাও কম্বল চাপা দেয়া হলো আয়াত নাজিল হলো ইয়া ইউ হেল ইল্লা খালিল্লা একম বলওয়ালা দাঁড়াও দাঁড়িয়ে তাহাজুদের সালাদ পড়ো তিনি বললেন আমাকে দাস্তির উনি উনি আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও আমার ভয় লাগছে আমি মনে হয় মারা যাবো আস্তে আমার গায়ে জ্বর এসে গেলো কাপুনি এসে গেল কারণ কোরআনটা হচ্ছে ইন্না কে আলাইকা কৌলান সাকিলা এটা খুব ভারী পাওয়ারফুল একটা স্ট্রং মেসেজ এটা রিসিভ করা এত সহজ কোনো বিষয় নয় যখন তিনি বললেন কাপড় দিয়ে আমাকে আচ্ছাদন করো আয়াত নাজিল হলো ইয়া আই হাল মুদাসির কুম্ফা আন্দির হে কাপড়ওয়ালা দাঁড়াও কুম দাঁড়াও বসে থাকার সময় নেই ফা আন্দির মানুষকে সতর্ক করো এই যে রাসুল সাহ ইসলাম দাঁড়ালেন আর বিশ্রামের সময়টুকু পেলেন না কোরআন নাজিল হতে লাগলো রাসুলাহ ইসলাম ভয় পেতে লাগলেন শুরুর দিকে আম্মাদান খাদিজা আশ্বস্ত করে বললেন যে আপনি ভয় পাবেন না আপনার মধ্যে অনেক ভালো গুণাগুলি আছে আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না তিনি তার কাজিনের কাছে ওরাকবলেন আহফুলের কাছে নিয়ে গেলেন তিনিও আশ্বস্ত করলেন যে যাকে তুমি দেখেছো বিশাল আকৃতিতে যে তোমার কাছে সুরা আলাকের পাচায়ত নিয়ে এসেছে তিনি হচ্ছেন নামুস সে জিবরিল তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহর বাণী নিয়ে সুবাহান আল্লাহ ভয় পেও না তুমি চালিয়ে যাও এবং তোমার জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেবে রসুল বললেন আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ এই বাণীবাহকের কাজ যারা করে পৃথিবীতে তাদেরকে এই ভাগ্যই বরণ করতে হয়েছে সুবাহী সমিতি এভাবে দিয়ে ইসলাম অফিসিয়ালি নবী হলেন নবত লাভ করলেন এবং তার বয়স ছিল তখন চল্লিশ বছর তাহলে আমরা প্রথম পর্ব শেষ করলাম যেখানে আমরা বলেছি প্রথম পর্বে আমরা রাসুল ইসলামের জন্ম থেকে শুরু করে নবী হওয়া পর্যন্ত এই চল্লিশ বছরের বর্ণনা আমরা প্রথম পর্বে শুনলাম এবারে আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বে আমরা বর্ণনা করব। নবী হওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কায় নবতের তেরো বছর ওনার কেমন কেটেছে কি কী ইনসিডেন্ট ছিল কি কী ঘটনার মধ্যে দিয়ে স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন সেটা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ আমরা শুরুতেই বলেছিলাম যে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। নবতির সন তো নবতীর প্রথম বছরে ইসলামের কাছে করোনা আয়াত যাই নাজিল হতো সেটা তিনি খুব প্রাইভেটলি কাছের লোকদের কাছে প্রচার করতেন অন্যদেরকে বলতেন না ফলে তিনি যে নবী হয়েছেন এটা ওনার কাছের লোকজন ছাড়া কেউ জানতে পারেনি তিনি সর্বপ্রথম খাদি চা রাদ্লাহ তালহর কাছে বলেছেন তিনি বিশ্বাস করে ইমান এনেছেন তার চাচাতো ভাই ছোট্ট আলিরাদুল্লাহ তালহর কাছে বলেছেন আলিরাদ্লাহ তালনহুল ছোটদের মধ্যে ইমান এনেছেন দাসদের মধ্যে থেকে প্রথম জাইদ ইবনে হারেসা যিনি রাসুসাহ ইসলামের পালক পুত্রের মর্যাদায় ছিলেন তিনি ইমান এনেছেন সবচাইতে কাছের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরদ্দুল্লাহর কাছে বলেছেন তিনিও ইমান এনেছেন এবং রাসুদাহ ইসলাম গোপনে অর্থাৎ যেটাকে বলা হয় প্রাইভেট দাওয়া তিনি টার্গেট ভিত্তিক কাছের ঘনিষ্ঠ আমানতদার যাকে তিনি রিলাই করতে পারেন তাদের কাছে তিনি বলতে আরম্ভ করলেন এবং তারা গোপনে গোপনে প্রাইভেটলি রাসুল ইসলাম ডাকে সারা দিয়ে ইমান আনলো মুসলিম হতে আরম্ভ করলো সুবাহানুল্লাহ এভাবে তিন বছর তিনি প্রাইভেট দাওয়া দিয়েছেন মক্কায় নবতির তৃতীয় বছরে তিন বছর পর আল্লাহ তালা নাজিল করলেন ফাস দা বিমা তুকমার আরিফ আনী মুশিক নবিহে এখন আর প্রাইভেট দাওয়া নয় এবার পাবলিক দাওয়া পাবলিক প্রোক্লেমেশন অর্থাৎ পাবলিকলি আপনি এবার প্রচার করুন যাই নাজিল হয় আপনি প্রচার করুন এবার রাসুলসাহ ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন পাবলিকলি তিনি পাবলিকলি তাউহিদের দাওয়াত দিতে শুরু করলেন রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন আখেরাতের দাওয়াত দিতে শুরু করলেন যখনই তিনি পাবলিকলি দাওয়াত দিতে শুরু করলেন তখনই বিরোধিতা শুরু হলো নানা ধরনের বাধা বিপত্তি আসতে শুরু করলো তিনি পাহাড়ের চূড়ায় যেয়ে বললেন হে মক্কাবাসী হে আমার গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে একদল ঘোড় সাওয়ার আক্রমণ করার জন্য বসে আছে বিশ্বাস করবে আমার কথা সবাই বললো হ্যাঁ অবশ্যই করবো কারণ মা যার রব না মিনকা ইল্লা সিদ্ধখান আমরা জীবনে তো মোহাম্মদ তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি তুমি যা বলবে তাই বিশ্বাস করব। তখন রাসুল সাল ইসলাম বললেন তাহলে জেনে রেখো আমাকে যদি নবী হিসেবে না মানো আখেরাতে যদি বিশ্বাস না করো আল্লাহকে যদি এক একক একমাত্র রব হিসেবে না মানো তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে একথা শুনে তারা মর্মাহত হলো এবং রাসুল ইসলামের চাচা আবুল আহাব পাথর নিয়ে রাসুল ইসলামের প্রতি নিক্ষেপ করলেন তখনই সুরাতুল্লাহাব নাজিল হলো সুরাতুল্লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত কিন্তু রাসুসাহ ইসলাম থামলেন না তিনি দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার গরিব শ্রেণীর যেই লোকেরা আছে কর্মচারী শ্রমজীবী খেটে খাওয়া মানুষ দাস তারা রাসুস ইসলামের দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হতে লাগলো তাদের সংখ্যা বাড়তে লাগলো এবং তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল নবতীর পঞ্চম বৎসরে এই ক্ল্যাশ এই সংঘাত মারাত্মক আকারে রূপ নিল কোথাও বেলাল রাজতাহ হকে পিটিয়ে আহত করা হচ্ছে কোথাও খাব্বা আপ রাদ্লাহ হকে কোথাও খোবাই আব রাদুল্লাহ হকে কখনো কখনও আম্মার ইবনি ইয়াসারকে কখনও সুমাইয়া রাদুল্লাহ হকে তাদেরকে নানাভাবে নির্যাতন অত্যাচার শুরু করা হলো এবং উপায়ন্ত না দেখে নবতির পঞ্চম বছর রাসুসাহ ইসলাম বললেন যে না এভাবে অত্যাচারের মধ্য দিয়ে যাওয়া যায় না আমি শুনেছি যে নাজ্জাশির বাদশাহ ইথিওপিয়াতে হাবাসাতে একজন বাদশাহ আছে ইমামুন আদিল এ জাস্ট কিং তার কাছে কেউ নাকি অত্যাচারিত হয় না তোমরা সেখানে হিজরত করো নবতির পঞ্চম বছর একটা বিশাল সংখ্যক ন মুসলিম সাহাবি তারা আবিসিনিয়াতে হিজরত করলো এবং এই বছরই পাপিষ্ট আবু জাহাল বর্ষার আঘাতে ইসলামের প্রথম নারী শাহিদা সোমাইয়ার দেলা তাল্নাকে তিনি শাহিদ করে দিয়েছিলেন হত্যা করেছিলেন এভাবে খুব কঠিন মুহূর্ত যখন যাচ্ছিল মুসলিমদের উপর নমুসলিমদের একটা অংশ আবিসিনাতে হিজরত করল রাসুলাহ ইসলাম অন্য অন্যান্যদেরকে নিয়ে কষ্ট সহ্য করেও মক্কাতে অবস্থান করলেন ঠিক ওই মুহূর্তে একটা আশার বাণী নিয়ে আসলো আমির হামদার রাসুল ইসলামের চাচার ইসলাম গ্রহণ এবং ওমরে ফারুকের ইসলাম গ্রহণ সুবাহান আল্লাহমদিন তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন মক্কার কোরাইশেক নড়ে চড়ে কারণ তারা তখন পাবলিকলি কয়েকজন একসাথে মিলে দুইটা লাইন করে মিছিল দিতে শুরু করলো আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির দিতে দিতে তারা কাবা পর্যন্ত গেল এবং এই দৃশ্য যখন মক্কার কাফিররা দেখলো তখন তারা বলতে আরম্ভ করলো না এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে রাসুস ইসলামকে তারা প্রপোজ করলো তুমি নারী চাও মোহাম্মদ তোমাকে আরব্য সুন্দরী নাড়ি এনে দেব তুমি সম্পদ চাও সম্পদ দেব ক্ষমতা চাও ক্ষমতা দেব কিন্তু এই নতুন যেই দাওয়াত দিচ্ছ তুমি এটা বন্ধ করো রাসুসাহ ইসলাম বললেন তোমরা যদি আমার ডান হাতে ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও বাঁ হাতে যদি আমাকে চাঁদ এনে দাও তারপরেও এই এই দাওয়াত থেকে আমার এই মিশন থেকে আমি এক চুল পরিমাণে পেছনে যাবো না এবার আবু জাহেল বা সেই বা ওদেবনী মগৈরা তারা সিদ্ধান্ত নিল না মোহাম্মদকে থামাতে হলে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে তাদেরকে বয়কট করতে হবে এবং তারা তখন প্রপোজ করলো যে আমরা বয়কট করবো আবু তালেবকে বললো আবু তালেব তোমার ভাতিজা তোমার শেল্টারে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে হয় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও তারা হলে বয়কট তোমাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব আবু তালেব বললেন যে না পিতাহারা মাতাহারা মোহাম্মদকে আমি ছোটোবেলা থেকে লালন পালন করেছি আমার ভাতে যার কোনো ক্ষতি আমি হতে দিব না তারা বয়কটের ঘোষণা দিল তারা বললো আমরা সবাই মিলে বানু হাশেমকে বয়কট করলাম তোমাদের সাথে আমাদের কোনো বিবাহ হবে না কোনো অর্থনৈতিক চুক্তি হবে না আমরা কোনো পণ্য বিক্রি করবো না তোমাদের থেকে কিনবো না কথা বলবো না তোমাদেরকে বয়কট তিন বছর সে আবে আবি তালেবে রাসুল্লাহ ইসলাম রাসুল ইসলামের চাচা এবং মুসলিমরা এই বয়কটের মধ্যে ছিলেন প্রথম বছর তারা ছাগল পালতো যেহেতু ছাগল জবাই করে খেয়েছে তারপরের বছর ছাগলের চামড়া এবং অনেক সাহাবি ছাগলের চামড়া গাছের ছাল খেয়ে বেহুশ হয়ে থাকতো যেহেতু কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না ঠিক নবতির সপ্তম বছরে এই বয়কট শুরু হলো দশম বৎসর পর্যন্ত তিনটি বছর তারা এই বয়কটের মধ্যে দিয়ে গিয়েছে এবং রাসুসাহ ইসলাম নবতীর দশম বৎসরের চাচা আবু তালেবকে বললেন যে চাচা আল্লাহ তালা আমাকে জানিয়েছেন যে তারা যে বয়কট বয়কটের যে ধারাগুলো লিখেছিল যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে না আমাদের সাথে বিয়ে শাদি হবে না কথাবার্তা হবে না এবং এই ধারাগুলো লিখে তারা একটা কাগজে এটাকে কাবা ঘরের ছাদের উপরে ঝুলিয়ে দিয়েছিল রাসুসাহ ইসলাম বললেন যে চাচা আপনি তাদের কাছে যান যে বলুন যে আল্লাহ তালা আমাকে জানিয়েছে উই পোকা এসে তাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে সেখানে শুধু আল্লাহ এই শব্দটা অবশিষ্ট আছে আমি যদি নবী না হই তাহলে তো এটা আমার পক্ষে বলা সম্ভব না তালেব যে বললেন শোনো আমার ভাতে যে মোহাম্মদ বলেছে যে তোমাদের ধারার প্রতিটি কথা ওই পোকা খেয়ে ফেলেছে যেটা তোমরা কাবা ঘরে লটকে রেখেছো গত তিন বছর যাও যে দেখো যদি দেখো মোহাম্মদ যা জানিয়েছে এটা মিথ্যা তাহলে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবো আর যদি সত্য হয় তাহলে এই বয়কট তোমরা ভেঙে দিতে হবে তারা যে তাই দেখলো যেমনটি বলেছেন কোনো লেখা সেই নথিপত্রে নেই শুধু আল্লাহ নামটি ছাড়া এটা দেখে তাদের কারো কারোর মধ্যে ভয় আসলো যে না এতটা আমাদের আত্মীয় এরা একই বংশের লোক একই সমাজের লোক এটা করা ঠিক হবে না নবুবতীর দশম বৎসর এই বয়কটকে তারা উঠিয়ে নিল কিন্তু তার চেয়েও দুঃখজনক ঘটনা আমাদের জন্য সামনে অপেক্ষা করছে সেটা হচ্ছে নবতির দশম বৎসর রাসুদ ইসলামের এই চাচা আবু তালেব কাল করলো যিনি রাসুদ ইসলামকে পলিটিক্যাল শেল্টার দিতেন এবং রাসুদ ইসলামকে ঘরে যিনি শক্তি যোগাতেন সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজারাদে আল্লাহ চালান হ নবতির দশম বৎসরে চাচার ইন্তেকালের ছয় মাস পরে ইন্তেকাল করলেন রাসু ইসলাম তখন সাউদা বি তেজামা আরাধে আল্লাহ তালনাকে বিয়ে করলেন আয়সারাদ আল্লাহ তালহার সাথে বিয়ের কন্ট্যাক্ট অর্থাৎ আর্থ হলো কিন্তু সংসার শুরু হয়নি কিন্তু এখন তো রসুল ইসলামকে বাঁচানোর মতো কেউ নেই শেল্টার দেওয়ার মতো কেউ নেই এখন তো যে কেউ রাসুসাহ ইসলামের উপর অ্যাটাক করতে পারে তাই রাসুল ইসলাম পাশের শহর টুইন সিটি তাইফে চলে গেলেন তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন নবতির দশম বছরই তিনি তাইফে চলে গেলেন কিন্তু আমরা তাইফের ঘটনা জানি টু মেক দ্য লং স্টোরি শর্ট সেখানে তিনি রিজেক্টেড হলেন পাথর মারা হলো রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসলেন এক খেজুর বাগানের ভেতরে ফজরের সময় তিনি যখন তেলাওয়াত করছিলেন একদল জিন যাচ্ছিল এবং তারা রাফি সাহা ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে জিনজাতি ইমান এনে ফেলল আল্লাহ তালা বুঝাতে চাইলেন নবী হে মক্কায় নির্যাতিত হয়ে তাইফে গিয়েছেন তাইফের রক্তাক্ত হয়েছেন রিজেক্টেড হয়েছেন তাইফের লোকের আপনার কথা শুনিনি কিন্তু অদৃশ্য জগতের এক জাতি জিন জাতি আপনার এই কথা শুনে ইমানি মুসলমান হয়ে গিয়েছে সুবাহ তাইফে যখন তিনি রিজেক্টেড হলেন এবার তিনি কোথায় যাবেন মক্কাতে আসলে এখানে মৃত্যু অপেক্ষা করছে তাইফে তিনি আশ্রয় পেলেন না এবার তিনি মক্কার অনতি দূরে দাঁড়িয়ে একজন লোককে পাঠালেন যে যাও যে বলো যে কেউ কি নেই আমাকে শেল্টার দিবে আমার তো এটা আমার শেখর জন্মভূমি আমার বাবা দাদা সবাই এলাকার আমার স্মৃতি শৈশব কৈশোর সব এখানে আমি তো তোমাদের সাথে কোনো খারাপ আচরণ কখনো করিনি কাউকে ঠকাইনি আমাকে থাকবার জন্য কি কেউ আশ্রয় দিবে না কেউ তখন আবু জাহেল ওদবা সাইবার ভয়ে রাহুল আমান বা সিকিউরিটি দিতে রাজি হলো না একজন লোক ছাড়া তিনি হচ্ছেন মতে ইম ইবনে আদি যদিও সে মুর্শিক কিন্তু রাসুল্সাহ ইসলামকে শেল্টার বা আমান দেওয়ার জন্য রাজি হলো আল্লাহর মেহরবানি এই মুস্রিক মতাম আদির শেল্টারে রাসুদাহ ইসলাম মক্কায় ঢুকলেন তা অফ করলেন মক্কায় থাকতে আরম্ভ করলেন কিন্তু মক্কার পরিবেশ পরিস্থিতি মোটেও রাসুদাহ ইসলামের অনুকূলে নয় রাসুদাহ ইসলাম খুব কষ্টে দিনাতিবাদ করতে লাগলেন কিছুদিন আগে চাচা হারিয়েছেন ঘরের স্ত্রী খাদিজা আদিল্লা তালাকে হারিয়েছেন তা যে নির্যাতিত হয়েছেন ডানে সামনে পেছনে সাহস যোগানোর মতো কেউ নেই রসুল ইসলামের হৃদয়টা ভেঙে চুরমার খান খান ঠিক সে মুহূর্তে নবতির এগারোতম বৎসরে রাসুদ সাহা ইসলামের হৃদয়টাকে আনন্দ দিয়ে ভরে দেবার জন্য স্পেশাল মিটিংয়ে রাসু ইসলামকে ডেকে নিলেন আল্লাহ তালা তার আরশে আল্লাহ তালা নাজির করলেন সুবহান আল্লা আসরা আবদি মসজিদ ইল হারাম ইলাল মসজিদ ইল আফসা তিনি মসজিদে হারাম থেকে এক রাত্রিবেলা রাসুদ সাহা ইসলামকে জিবাইসলামের মারফত তিনি মসজিদে আকসাই নিলেন সেখান থেকে সাত আকাশ ভ্রমণ করিয়ে আল্লাহর সে নিয়ে গেলেন সুহায়ন আল্লাহ সেখানে সালাদ ফরজ করা হলো হল রাসুদ সাথে একান্তে আল্লাহ তারা কথোপকথন করলেন রাসু সাহা মন ভালো করে দিলেন মেরাজ থেকে তিনি ফিরে আসলেন কিন্তু এখন যাবেন কোথায় মক্কায় তো থাকার পরিবেশ নেই তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা প্রবাসে রাসুজাহ ইসলাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন কারণ হজে মক্কায় হাজার হাজার লোক চারদিক থেকে আসত এবং হজের মৌসুমগুলোতে আবু জাহেল উতবা সাইবা বলেজিবনি মুগিরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেইটে সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো খবরদার মক্কার যেখানে মনে চায় যাও মানাসিকুল হাজ হজ পালন করো কিন্তু মক্কায় একজন পাগল আছে তার নাম মোহাম্মদ তার কাছে যেও না সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে আমরা জানি যে আল ইনসান ও আলামা মুনিয়া মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মোহাম্মদ যারাই রাসুল সাল ইসলামের কাছে আসতো রাসুল ইসলাম তাদেরকে আল্লাহ নাজিল করা কোরআনতলা উৎসর্নায় দিতেন এবং রাসুল সাহা ইসলামের কণ্ঠে কোরান্তলা উৎসর্ণে এরকম অনেক ভিন মুসলমান হয়ে গিয়েছে কিন্তু রাসুল ইসলামের তো একটা সেটেলমেন্ট লাগবে কোথায় যাবেন তিনি তিনি মিনাতে এবং আঁকাবাতে খুঁজতে আরম্ভ করলেন নবতির এগারোতম বৎসরে খুঁজতে খুঁজতে হঠাৎ মিনার একটা টেন্টে তাঁবুতে তিনি ঢুকলেন ছয়জন লোক সেখানে বসা রসুল ইসলাম জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলল আমরা খাজরাজ গোষ্ঠীর মানুষ ইয়াসরিফ আমাদের বাড়ি মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ তাদের সংখ্যা ছিল মাত্র ছয়জন সুবাহান আসলে পৃথিবীতে যত বড় কাজ হয়েছে যত বিপ্লব হয়েছে এগুলো কিন্তু হয়েছে সামান্য কয়েকজন লোক থেকে শুরু হয়েছে পরে একটা বিপ্লবের রূপ নিয়েছে এই যে দেখেন ইমানের বীজ আল্লাহ তালা কীভাবে এই ছয়জন লোকের মাধ্যমে মদিনাতে পৌঁছাবে রাসুল সাহসলাম বললেন তোমরা খাজরাজের ছয়জন কোন খাজরাজ কোন ইয়াসিব ওই যে ইয়াসিবের পাশে ইহুদিরা বাস করে তারা বললেন হ্যাঁ রাসুল সাহসালাম বললেন তোমাদেরকে কিছু সময় হবে আমি তোমাদের কিছু শোনাবো তারা বললেন হ্যাঁ শোনান রাসুলসলাম কোরআনের আয়াত্তালওয়াত করলেন তারা যতই শুনতে লাগলো অভিভূত হতে লাগলো মোহিত হতে লাগলো রাসুল সাহে ইসলামের হাতে হাত রেখে শাহাদা পরে তারা অমিন হয়ে গেল এবং রাসুসাহ ইসলাম বললেন যাও তোমরা এই কোরআনের কথা আমি যে নবী আমি যে শেষ নবী এই কথা তোমাদের লোকালয়ে তোমাদের জনপদে যে তোমরা বল এবং তারা যে ইয়াসিবে ফিরে যে আরো ছয়জনকে জনকে নিয়ে পরের বছর আসলো নবতির বারোতম বৎসর রাসুসাহ ইসলাম খুঁজে খুঁজে হাজিদের তাবু খুঁজে খুঁজে সেই বারো জনের তাবুতে গেলেন এবং তারা জন বারোজন রাসুলামের হাতে হাত রেখে একটা শপথ করেছিলেন এটাকে বলা হয় বাইয়া আতুলা আকাবা উলা আকাবার প্রথম শপথ মিনার পাশেই যে পাহাড় বৃষ্টিতে এরিয়ে এটাকে আকাবা বলে এ আঁকাবার প্রথম শপথে বারোজন তারা রাসুলসলামের হাতে হাত রেখে শপথ করলো যে নবী আপনি যা বলেন আমরা তাই শুনবো আপনি যে আদেশ দেন সেটাই আমরা মাথা পেতে রাসুল রাসুলসলাম খুশি হলেন তার হৃদয়ে আশার সঞ্চার হলো যে না হয়তো ইয়াস আমি চলে যেতে পারবো এবং এই জনকে সাথে করে রাসুসাহ ইসলাম মক্কার একজন ন মুসলিম সাহাবিকে পাঠালেন যার নাম হচ্ছে মুসাব বললেন যে মুসাব তুমি তুমি বিহাফ অফ মি কোরআনের আয়াতগুলো ইসলামের যে বিধানগুলো এসেছে এগুলো এই জনের সাথে তুমি ইয়াস্রিফে চলে যাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এবং মুসাহাব ছিলেন খুব ড্যাশিং চেহারার একজন সাহাবি তার আতরের ঘ্রাণ যে দামি পারফিউম তিনি ইউজ করতেন এটা সুকে এই ঘ্রাণ যারা পেয়েছে তারা বিমোহিত হয়েছে সব সময় দেখেন একজন দায়ের কোয়ালিটি কিন্তু এটা তাকে খুব স্মার্ট হতে হবে এবং রসিদামের খুব চমৎকার সিলেকশন তিনি মোসাব ইনায়েরকে এই কাজের জন্য সিলেক্ট করেছেন এই জনকে নিয়ে মোসাব রাদ আল্লাহ তিনি ইয়াসিবি ফিরে গেলেন এবং তিনি অল্প কিছু দিনের ব্যবধানে কয়েকশো মানুষকে মুসলিম বানিয়ে ফেললেন সুবাহ ইসলামের বাণী তিনি প্রচার করে ফেললেন এবং রাসুসলাম তখন ন মুসলিম যারা অবশিষ্ট ছিল তাদের সবাইকে রিবে চলে যেতে বললেন যেহেতু মোস্তাবদ্দলা তালহ সেখানে যে একটা গ্রাউন্ড তৈরি করেছেন সেখানে মুসলিম দল ভারী হতে শুরু করেছে রাসুসাহ ইসলাম ন মুসলিম সাহাবিদেরকে ওখানে পাঠালেন এবং তার পরের বছর ১৩ তেরোতম বছরে আবার সেই মিনার হাজি ক্যাম্পের রাসুদাহ ইসলাম অপেক্ষা করলেন যে দেখি ইবনে আমায়ের এবং সেই জন তারা কি করে তারা তেরোতম বৎসরে পঁচাত্তর জন নিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা নিয়ে রাসুসাহ ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং সমন্বিত সুদী এবারের বায়াতটা ছিল পলিটিক্যাল বাইয়া আহ নবতীর বারোতম বৎসরে বারোজন সাহাবি যারা বারোজন শপথ নিয়েছিল সেটা ছিল বাইয়াতুল আকাবাল উলা এবার পঁচাত্তর জন নিল পলিটিক্যাল বাইয়া বাইয়াতুল বায়াতুল সানিয়া যে শুধু আমার আনুগত্য না আমার জীবন মানে তোমাদের জীবন তোমাদের জীবন আমার জীবন তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য যা করবে আমি নবীকে বাঁচানোর জন্য তাই করতে হবে আদাম বিদ্দাম আল হাদাম আল হাদাম তারা পলিটিক্যাল বা আনিল এবং রাসুল ইসলামকে বললো যে ইয়া রাসুলাল্লাহ আপনার জন্য আমাদের জীবন কোরবান দ্য ল্যান্ড অফ ইয়ার শ্রী কমপ্লিটলি রেডি ফর ইউ উই জাস্ট ওয়েটিং ফর ইউ অ্যারাইভাল আমরা আপনার আগমনের শুভাগমনের অপেক্ষায় আপনি আসুন আমরা আপনাকে সাপোর্ট দেবো আমরা সেখানে ইসলামী সাম্রাজ্য গড়ে তুলব ইসলাম তিনি আশা পেলেন এবং আল্লাহ তালা ইঙ্গিত দিলেন যে মাহমদ তোমাকে সেই ইয়াসিবি ফিরে যেতে হবে রাসুল ইসলাম বললেন তোমাদের মধ্য থেকে আমি জনকে নাকিব বানাতে চাই জন লিডার তোমরা যে ইসলাম প্রচার করবে তারা গেল এবং ঠিক এই বাই আতুল আকাবাসানিয়ার আড়াই মাস পরে রসুল্লাহ সাল্লাইসাল্লাম হিজরত করলেন হিজরতের ব্যাপারে আমরা আমার বিভিন্ন আলোচনাতে আমরা সেখানে ফুটিয়ে তুলেছি আজকের এই পর্বে যেহেতু এটা একটা সংক্ষিপ্ত পর্ব এবং এক পর্বে আমরা পুরো জীবনীকে কাভার করতে চাচ্ছি আমরা হিজরত নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না প্রিয় সুদি এবার আমরা রাফিউ ইসলামের জীবনীর তৃতীয় পর্ব বা তৃতীয় ভাগ শুরু করবো যেটা আমরা বলেছিলাম হিজরতের পর থেকে শুরু করে এনতেকাল পর্যন্ত রাফুল ইসলাম হিজরত করে সেদিন আবু বকার্লাতালনকে নিয়ে মদিনায় আসলেন মদিনাবাসী আনন্দিত উচ্ছ্বসিত উদ্বেলিত রফিস ইসলামকে পেয়ে প্রথমে এসেই কোবা একটা এলাকা আছে কোবা পল্লীতে তিনি কয়েকদিন থাকলেন এবং সেখানে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করলেন তারপর তিনি মাদিনাতে গেলেন আসলে জায়গাটা ছিল ইয়াসরিপ তিনি যে জায়গাটার নাম পরিবর্তন করে মাদিনা করলেন মাদিনাতের নাবি বা প বা পবিত্র করে সেখানে যে ইয়াসরিপে যেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন যে মসজিদটা হচ্ছে মসজিদে নাবাবি নবীর প্রতিষ্ঠিত মসজিদ এবং এই মসজিদে তিনি দশ বছর ইমামতি করেছেন এই মসজিদটাই ওনার সব কিছু ছিল ফরেন ডেলিগেশন আসলে এখানে দেখা করতেন এখানে তিনি আহলে সুফাদেরকে শিক্ষা দিতেন এটাই ইউনিভার্সিটি ছিল এটাই হাইকোর্ট এটাই সুপ্রিম কোর্ট এখানে বিচার কার্য পরিচালনা করতেন এখান থেকে তিনি সামরিক অভিযানগুলো পরিচালনা করতেন মদিনাতে তিনি এসে দেখলেন যে মদিনাতে হিজরত করা সাহাবারা মদিনায় যারা মুসলিম হয়েছে তারা তার মানে মুসলিম একটা কমিউনিটি আবার দেখলেন কিছু মুশ্রিক কমিউনিটি আছে যারা এখনও মুসলিম হয়নি আবার তিনি দেখলেন যে ইহুদিদের একটা কমিউনিটি আছে তিন দিকে তারা থাকে তাদের তিনটা গোত্র বনু ফাইনুকা বনু নাদির বনু করাইদা তিনি ভাবলেন যে সবাই মিলে একটা সংঘবদ্ধ আমাদের চার্টার থাকা দরকার তিনি তাদের সবার সাথে বসলেন তিনি মদিনা চার্টার করলেন যেটাকে মদিনা সনদ বলা হয় সুবাহান আল্লাহ তিনি মদিনা চার্টারে উল্লেখ করলেন যে আমরা মদিনাকে রক্ষার জন্য মুসলিম প্যাগানস জিউস সবাই এক আমরা একে অপরের সাথে মিত্রতা থাকবে এবং বহিশত্রুর আক্রমণ থেকে আমরা একে অপরকে রক্ষা করব এবং তিনি মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন মহাজির সাহাবি এবং মদিনাতে যারা এই মহাজির সাহাবীদেরকে অ্যাকোমোডেট করেছেন ওয়েলকাম করেছেন আনসার সাহাবি তাদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন শুরু হলো মদিনার নতুন জার্নি প্রথম বছরে অর্থাৎ হিজড়ি প্রথম হিজড়িতে তিনি এই কাজগুলো করলেন দ্বিতীয় হিজড়িতে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটলো সেটা হচ্ছে কেবলা চেঞ্জ করে দেয়া হলো ইসলাম মদিনাতে এসে ষোলো সতেরো মাস বায়তুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু চাইতেন যে মক্কায় যদি আল্লাতাল্লাহ চেঞ্জ করে দিতেন কতই না ভালো হতো আল্লাহ তাল্লাহ চেঞ্জ করে দিলেন আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা সাত্রাল মসজিদ হারাম নবী হে এ মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে এখন থেকে নামাজ পড়বে এটা দ্বিতীয় হিজড়ির ঘটনা দ্বিতীয় হিজড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ ইন্সিডেন্ট হচ্ছে দ্য ব্যাটেল অফ বাদার বদরের যুদ্ধ কারণ কোরাইশরা তো তারা দেখলো যে না মোহাম্মদ হাত ছাড়া হয়ে গেল সব মুসলিমরা হাত ছাড়া হয়ে গেল তাদেরকে তো তো সহজে ছেড়ে দেওয়া যায় না তখন একটা যুদ্ধ হলো বিশাল যুদ্ধ রাসুসাহ ইসলাম একটা ক্যারাবান আটকাতে গেলেন কিন্তু তারা খবর পাঠালো যে মাহমদ তার সৈন্য নিয়ে অ্যাটাক করছে তারা এক হাজার সৈন্য নিয়ে আসলো বদরের প্রান্তরে মদিনা থেকে সত্তর আশি কিলো দূরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো চোদ্দো জন বিশাল রক্ত হয়ে যুদ্ধ হল আল্লাহ তালা মুসলিমদেরকে ফেরেশতা দিয়ে আসমানি মাদার দিয়ে সাহায্য করলেন আল্লাহ বললেন ওলা খদা সরি বাদি আন্তুম আদিল্লা আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সহায়তা করেছিলেন তোমরা খুব দুর্বল ছিলে ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করেছি বিজয় এনে দিয়েছি মুসলিমরা বিজয় লাভ করলো সত্তর জন কোরাইশ নিহত হলো সত্তর জন বন্দী হলো মুসলমানরা লাভ করলো দ্বিতীয় হিজড়ির আরেকটা ইন্সিডেন্ট হচ্ছে আমি বলেছি যে তিনটা জিউস ট্রাইব ইহুদি গোত্র ছিল এর মধ্যে একটা গোত্র কৈনুকা তারা এক মুসলিম নারীকে তার শ্লীলতাহানি করে এবং তারা চুক্তিভঙ্গ করে ফরের ইসলাম তাদেরকে অবরোধ করলেন এবং মদিনা থেকে বের করে দিলেন এক্সাইল দিলেন নির্বাসন কারণ কী ছিল তারা চুক্তি ভঙ্গ করেছে রাসুলসাহ ইসলাম কখনো আগ বাড়িয়ে কারোর সাথে বিরোধিতায় জড়াননি শান্তি নষ্ট করেননি তিনি মদিনায় যে একটা শান্তিময় সাম্রাজ্য গঠন করবার জন্য মদিনা চার্টার করেছেন মদিনা সনদ আমরা যেটা বলেছি কিন্তু সর্বপ্রথম এটা ভঙ্গ করলো কারা বনুখাইনুকা নামে যে ইহুদি গোত্র আছে তারা ফজ ইসলাম তাদেরকে নির্বাসন দিলেন এবং দ্বিতীয় হিজড়িতে রোজার বিধান এবং জাকাতের বিধানকে ফরস করা হলো তৃতীয় হিজিড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে উহুদের যুদ্ধ কারণ এক বছর আগে দ্বিতীয় হিজডিতে কোরআদের সত্তর জন নিহত হয়েছে সত্তর জন বন্দী হয়েছে তাদের যেই ক্ষত ঘা এটা শুকায়নি এটা শোধ নেয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসলো তিন হাজার সৈন্য নিয়ে মুসলিমরা ছিল মাত্র এক হাজার ইনিশিয়ালি রাসুসাহ ইসলামের কিছু দিক নির্দেশনা অমান্য করার কারণে মুসলিমরা পরাজিত হতে আরম্ভ করলো কিন্তু শেষের দিকে তারা আবার যুদ্ধে একটা ব্যালেন্স তৈরি করলো কিন্তু তারপরেও সত্তর জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে এবং রাফিস ইসলাম তার প্রিয় প্রিয়তম চাচা হামজা ইবনে আব্দুল মোত্তারেফ যাকে সাইদুর সোহাদা ঘোষণা দেওয়া হয়েছে এবং যে মোসা আমায়েরকে দ্য ফার্স্ট টাইম বাসাডার করে তিনি পাঠিয়েছিলেন এই যুদ্ধে তিনিও শহীদ হয়েছেন সত্তর জন সাহাবিকে রাফু ইসলাম হারিয়েছেন সেই যুদ্ধে তৃতীয় হিজড়িতে রাসুদাহ ইসলাম হাফসার দল্লাতালহাকে বিয়ে করেন জাইনাব তে খুজাইমাকে বিয়ে করেন এবং তৃতীয় হিজড়ি সনে ফাতেম রে আলাহতালহা আলিরাদহার ঘরকে উজালা করে রাসুল ইসলামের প্রথম নাতি হাসান রাদিল্লা তালহা জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ হিজরির একটা মর্মান্তিক ঘটনা হচ্ছে বীর মাউনার ঘটনা নজ থেকে কিছু লোক এসে রাসুদ ইসলামকে বললেন আপনি কিছু সাহাবাকে কারি সাহাবাকে হাফেজ সাহাবাদেরকে আমাদের সাথে পাঠান তারা নজদে এসে আমাদেরকে ইসলাম শেখাবে রাসুল ইসলাম সত্তর জন কারি সাহাবাকে বিশ্বাস করে পাঠিয়েছিলেন যে তাদেরকে নিয়ে যাও তারা ইসলাম শেখাবে কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে এই সাহাবিদেরকে হত্যা করেছিল এটা বীরে মাউনার ঘটনা রসুল ইসলাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং চতুর্থ হিজড়ির আরেকটা ঘটনা হচ্ছে যে বনু নদীর ইহুদিদের যে দ্বিতীয় গোষ্ঠী বনুনাদেরকে রাসু সাহা ইসলাম নির্বাসন দিয়েছিলেন মদিনা থেকে বের করে দিয়েছিলেন কারণ কি একই ঘটনা বিশ্বাসঘাতকতা ট্রেচারি বিশ্বাসঘাতকতার কারণে রাসু ইসলাম আবু বকর উমারে ফারুককে নিয়ে রক্তপণ কালেকশন করবার জন্য সেখানে গিয়েছিলেন এবং তারা বলল যে হ্যাঁ আমরা এটাতে অংশগ্রহণ করবো আপনি আসুন কিন্তু তারা প্ল্যান করে রেখেছিল যে রাসুদ ইসলামকে এমন একটা ঘরের নিচে বসাবেন যে ঘরের উপর থেকে একজন ইহুদি বড় একটা পাথরের খণ্ড রাসুল ইসলামের মাথায় নিক্ষেপ করবেন রাসুল ইসলাম সেখানে নিহত হন এই প্ল্যান করে রাসুল ইসলামকে ঠিক ওই লোকেশনে যখন ডাকলেন রাসুল ইসলাম যাচ্ছিলেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা রাসুল ইসলামকে সব জানিয়ে দিলেন তাদের কনস্পায়ার্সি জিবাহ ইসলাম বলেন নিয়র এই মুহূর্তে এখান থেকে আপনি চলে যান মদিনায় মদিনায় আসলেন এসে বিশাল বাহিনী গঠন করে বনুন তিনি ঘেরাও করলেন এবং তাদেরকে এই এলাকা থেকে উৎখাত করলেন এই বিশ্বাসঘাতকতার কারণে যেহেতু মদিনা চারটার ছিল একে অপরের শুভ কামনা করবে শুভাকাঙ্ক্ষী হবে মিত্র হিসেবে কাজ করবে কিন্তু তারা রাসু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করেছেন তাদেরকে রাসু সাহে ইসলাম এখান থেকে বের করে দিলেন এবং চতুর্থ হিজড়িতে মদ কে তালা হারাম ঘোষণা করলেন এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা পঞ্চম হিজড়িতে অনেকগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে অন্যতম হচ্ছে বনুল মুস্তালেকের যুদ্ধ হয়েছিল তারা রাসুদ ইসলামকে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল রাসুদ ইসলাম আগেই তাদেরকে আক্রমণ করে এলাকা দখল করলেন এবং সেখান থেকে ফিরে আসবার সময় ইফকের যে ঘটনা আমরা জানি আম্মাজান আয়েশা আনহাকে অপবাদ দেয়া হয়েছিল সফান ইবনে আতে আল্লাহ তাল সাথে তার অবৈধ সম্পর্ক আছে বলে মুনাফিকটা ছড়িয়ে দিয়েছিল আওয়াহ এবং আল্লাহ তালা আরসের উপর থেকে তিনি আম্মাজান আয়েশার পবিত্রতা ঘোষণা করেছেন এই ঘটনা পঞ্চম হিজারিতে ঘটেছিল এবং পঞ্চম হিজুরির সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে আহাজাপের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ ইহুদি দুইটা গোষ্ঠী তারা যখন মদিনা থেকে নির্বাসিত হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে তারা যে কোরাইশকে কোরাইশদের লিডারদেরকে ফুসলাতে লাগলো গাতাফান গোত্রের লিডারদেরকে ফুসলাতে লাগলো আরবদেরকে ফুসলাতে লাগলো যে মোহাম্মদ কিন্তু তার দল বল নিয়ে দিনকে দিন শক্তিশালী হচ্ছে এখনই সময় এবছর যদি আমরা তাকে অ্যাটাক করে পরাজিত পরাহত করতে না পারে আমরা আটকাতে পারবো না ফুসলাতে ফুসলাতে প্রভোগ করতে করতে তারা দশ হাজার সৈন্য জমা করলো এবং তারা প্ল্যান করলো যে আমরা দশ হাজার অ্যাটাক করবো আর ইহুদিদের একটা গোত্র ছিল বনু কোরাইজা তারা এখনও পর্যন্ত কোনো চুক্তি ভঙ্গ করেনি ফলে আপ আনটিল দ্যাট টাইম তাদের সাথে রাফুল ইসলামের সুসম্পর্ক ছিল এক ধরনের তারা প্ল্যান করলো কোনোভাবে আমরা ভেতর থেকে বিশ্বাসঘাতকতার জন্য বনু কুরাইজাকে আমরা বলবো তারা সেটাই করলো দশ হাজার সৈন্য মদিনাতে অ্যাটাক করলো এখন রাফুল ইসলাম কী করবেন এই ছোট্ট বাহিনী নিয়ে তো দশ হাজার শক্তিশালী বাহিনীকে সামলানো সম্ভব নয় তার সাথে মিটিং করলেন কনসাল্ট করলেন সালমান আল ফারিসি তিনি বললেন যে আমরা আমাদের পারশে যুদ্ধে যুদ্ধের অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ট্রেঞ্চ খনন করি পরীক্ষা খনন করি বিশাল মদিনার চারদিকে বিশাল গর্ত করে আমরা এমন পরীক্ষা খনন করব ফলে ওরা মদিনাতে আসতেই পারবেন আসতে হলে আগে মই দিয়ে নিচে নামতে হবে তারপরে আবার মৈদি উপরে উঠতে হবে এই মুহূর্তে আমরা তীর মেরে তাদেরকে নাস্তানাবোধ করতে পারবো রাসুল ইসলাম রাজি হলেন কয়েক কিলোমিটার ব্যাপী মদিনার দুই দিকে এক পাশ থেকে আরেক পাশে বিশাল পরীক্ষা খনন করলেন সব সাহাবার রাসুল ইসলাম নিজেও এই পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন দশ হাজার সৈন্যবাহিনী আসলো তারা ভেতর থেকে বনুকুরাইজাকে বিশ্বাসঘাতকতার জন্য উদ্বুদ্ধ করলো তারা রাজি হচ্ছিল না অবশেষে রাজি হলো রাসুল ইসলাম আল্লাহ সাহায্য চাইলেন যে আল্লাহ ভেতর থেকে যদি বনু ওরাই যা বিশ্বাসঘাতকতা করে অ্যাটাক করে বাইরে থেকে ওরা যদি আসে আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহ তালা এমন তুফান দিলেন এমন বাতাস দিলেন এমন ঠান্ডা আবহাওয়া দিলেন দশ হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য নাস্তানাবুদ হয়ে লণ্ড ভণ্ড হয়ে কে কোথায় গেল। কাদের তাবু ভেঙে কে কোন দিকে ছুটলো তারা নিজেরও টের পেল না এভাবে আল্লাহ তালা এই কনফেডারেটস এই বিশাল বাহিনীর হাত থেকে রাসুল সাহসালামকে মদিনাবাসীকে রক্ষা করলেন রাসু এবার তলোয়ার নামিয়ে ফেলতে চাইলেন জিবুল ইসলাম বললেন এ রাসুল্ল আপনি যুদ্ধ শেষ করেছেন আমরা তো করিনি কথা কি ভুলে গেছেন ইহুদিদের যে একটা ট্রাইব যারা বিশ্বাসঘাতকতা করলো তাদেরকে অ্যাটাক করুন রাসুল্লাহ সাল্লাম পঞ্চম হিজড়িতে এবার বনু বনুকুরাইজাকে অ্যাটাক করলেন পরে তারা বাধ্য হল তাদের মিত্র সাদ বিন যেটা বলবে এটাই ফায়সালা হবে দীর্ঘদিন তারা রাসুস ইসলাম তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে রাখলো পরে সাদ দিন মাজ বললেন যে এটা বড় বিশ্বাসঘাতকতা তাদের এই বিশ্বাসঘাতকতা যদি সফল হতো আমরা সবাই মারা যেতাম সো আমার রায় হচ্ছে তাদের এই বিশ্বাসঘাতকতা শাস্তি হতে হবে অনেক বড় তাদের মধ্যে থেকে যারা মুসলিমদের বিরুদ্ধে তলোয়ার ধরেছে তাদেরকে এক্সিকিউশন করা হবে তাদের নারীদেরকে বন্দী করা হবে রাসুজ ইসলাম সাত এই পরামর্শকে মেনে নিলেন এই রায়কে মেনে নিলেন ষষ্ঠ হিজড়িতে রসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন তবে আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি তিনি সাহাবিদের কাছে স্বপ্নের কথা জানালেন চোদ্দশো সাহাবিকে নিয়ে তিনি উমরা করতে গেলেন কিন্তু আমরা জানি যে উমরা করতে যেতে হবে মক্কায় মক্কায় তো শত্রুর বসবাস কোরাইশরা তারা রাসুলা ইসলামকে ঢুকতে দিল না সাহাবারা বলেন ইয়ার রাসুল্ল্লাহ যুদ্ধের ঘোষণা দিন আমরা যুদ্ধ করবো রাসুল ইসলাম বললেন আমি যুদ্ধ করতে আসেনি আমি ওমরা করতে এসেছি তখন সেখানে রাসুসাহ ইসলাম তাদের সাথে একটা ট্রিটি করলেন পিস ট্রিটি যেটাকে ঐতিহাসিকরা বিয়া সন্ধি বলা হয় এটা ষষ্ঠ হিজড়ির জিলকদ মাসে হয়েছিল সেখানে ট্রিটিতে বলা হয়েছে যে এ বছর মুসলমানরা ওমরা করতে পারবে না ফিরে যাবে ওমরা ছাড়াই আগামী বছর আমরা সুযোগ দিব তবে মাত্র তিন দিনের জন্য আসবে কোনো অস্ত্র ছাড়া ওমরা করে চলে যাবে সাহাবের এটা মানতেই চাচ্ছিলেন না রাসুল্লাহ বললেন যে থামো আমরা এটাতেই রাজি এবং তারা আরও কিছু ধারা দিল এই সন্ধির যে মক্কা থেকে কেউ যদি মদিনাতে যায় মুসলিম হয়ে মদিনাবাসী তাদেরকে ফেরত দিতে হবে কিন্তু মদিনাত থেকে কেউ মক্কা আসলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে না আর দুই পক্ষের সাথে যে কেউ অ্যালায়েন্স করতে পারবে ফলে বনু খোঁজা গেলো রাসুদ ইসলামের পক্ষে বনু বকর গেল কোরআশদের পক্ষে এভাবে হুদাই বিহার সন্ধিটি হলো সাহাবারা কেউ মানতে পারল না রাসুদ ইসলাম বললেন সন্ধি স্বাক্ষরিত হয়ে গিয়েছে সবাই মাথার চুল হলক করে হালাল হয়ে যাও আমরা এখন মদিনে ফিরে যাব কেউ হালাল হচ্ছিল না পরে উম্মে সালাম রাদ আল্লাহ তালা আনহার পরামর্শে রাসুল ইসলাম নিজেই তার পশু জবাই করলেন নিজের মাথা নিজে হালাক হাল্লাক দিয়ে তিনি মাথা মুন্ডন করলেন ফলে সবাই সেটি করল সাহাবিদের কাছে মনে হচ্ছিল যেটা একটা অপমান চোদ্দোশো সাহাবি মুসলিম সাদা এহরামের কাপড় পরে আমরা আসলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়া হলো না রাসুল ইসলাম বললেন না এই সন্ধি আল্লাহ তালা বলেছেন যে ইন্না ফা না নবিহে তোমাদেরকে আমি বিজয় দিব এবং চূড়ান্ত বিজয়ের জন্য এই সন্ধিটা গুরুত্বপূর্ণ ছিল কারণ এখন দাওয়াতি কাজ চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কিছুদিন যুদ্ধবিগ্রহ বন্ধের দরকার আছে আল্লাহ তালা এই সন্ধির মাধ্যমে কেমন যেন মুসলমানদেরকে সেই ফেভারটি দিলেন সেই সুযোগটি করে দিলেন সুবাহ সপ্তম হিজড়ির গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে খাইবার যুদ্ধ রাসুদ ইসলাম খাইবার বিজয় করলেন মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের সেখানে বিশাল পল্লী বিশাল বসতি এবং যাদেরকে তিনি নির্বাসন দিয়েছিলেন তারা যে সেখানে বসবাস করছিল রাসুল ইসলাম খাইবার বিজয় করলেন এবং খাইবার বিজিত হয়েছিল সেদিন আলী রাজ আনহর হাতে খাইবার যখন বিজয় হলো খাইবারের বিশাল ল্যান্ড খেজুর বাগান রাসুল ইসলাম এগুলো পেলেন এবং চুক্তিতে আসলেন যে খাইবারের ইহুদিরা তারা সারা বছর জুড়ে যতটুকু খেজুর তারা উৎপাদন করবে এবং ফলমূল চাষ করবে তার অর্ধেক মদিনাতে দেয়া হবে এবং খাইবার বিজয়ের পর থেকে কিন্তু বেসিকলি মদিনাতে সাহাবাদের একটু অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসলো এবং ইন দ্য মিন টাইম সেই নবতির পঞ্চম বছরে যখন অত্যাচার হচ্ছিল হচ্ছিলো জাফেরবিন আবি তালেব যখন তার সাথে করে রাসুল ইসলাম অনেককে ন মুসলিমকে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন খাইবার বিজয়ের পরে রাসুদ ইসলাম তাদেরকে নিয়ে আসলেন তারা সবাই চলে আসলো এবং এই সপ্তম হিজড়িতেই রাসুলশাহ ইসলাম আশেপাশের বড় বড় যে রাজা আছে কিং আছে সুপার পাওয়ার আছে তাদের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন মিন মোহাম্মদ ইলা হিরাকাল আদিমের রোম এইভাবে সবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে আসলিম তাসলাম সালামুন আলা মানিত আল হুদা শান্তি তাদের প্রতি যারা হেদায়তকে মানে ফলে ইন্টারন্যাশনাল ইসলামকে পৌঁছানোর একটা সুযোগ কিন্তু ঠিক তখন রাসুল ইসলামের হল এবং সপ্তম হিদীতে রাসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে উমরা করে আসলেন এটাকে বলা হয় উমরাতুল কাদা কারণ আমরা জানি যে ষষ্ঠ হিজড়িতে তিনি ওমরা করতে পারেননি এবং সেই হুদাই বিয়ের সন্ধির একটা ধারা ছিল এবছর ফিরে যেতে হবে পরের বছর এসে ওমরা করবে রসুল্লাহ সাহা ইসলাম পরের বছর যে ওমরা করে আসলেন এবং ঠিক সেই বছরই রাসুল সাহা ইসলাম মাইমুন আবিন তেহার আল্লাহ তাল্নাকে বিয়ে করেছিলেন অষ্টম হিজড়িতে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে মুতার যুদ্ধ রোম রোমকদের বিরুদ্ধে অনেক দূরের যুদ্ধ তিনজন সেনাপতি রাসুসা ইসলাম এখানে ফিক্স করে দিয়েছিলেন জায়দ বিন হারেসা জা আফারেবিন আবিআালেব আবদুল্লাহিন রাওয়াহা কোনো অভিযানে তিনি তিনজন সেনাপতি দেন না এই যুদ্ধে তিনজনকে তিনি সেনাপতি করলেন তারা তিনজনই বুঝতে পেরেছেন যে তারা প্রত্যেকে শহীদ হবেন এবং সেটাই ঘটেছিল রাসুদ ইসলাম তাদের জন্য দোয়া করেছিলেন সবশেষে খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালহুর নেতৃত্বে মুতার যুদ্ধ বিজয় হয় অষ্টম হিজড়ির সবচেয়েতে সিগনিফিক্যান্ট ইভেন্ট হচ্ছে ফাতহ মাক্কা মক্কা বিজয় যেটার কারণ হচ্ছে হুদাইবিয়া সন্ধিতে একটা অ্যালায়েন্স হয়েছিল বনু খুজা ছিল মুসলিমদের পক্ষে বনু বকর ছিল কোরআশদের পক্ষে এবং কথা ছিল কেউ কাউকে অ্যাটাক করবে না কিন্তু বনু বকরের কিছু লোক কোরআশদের সহযোগিতায় অস্ত্র নিয়ে তারা একদিন রাতে বনু বনুখুজাকে অ্যাটাক করে তাদের বিশ জনকে নিহত করে রাশুসাহ ইসলাম এই সন্ধিকে আর অটো ট্রাকলেন না এ অপরাধকে বরদাস্ত করলেন না রাসুদাহ ইসলাম যাতে মাফ করে দেয় এটার জন্য আবু সুফিয়ানকে পাঠানো হয়েছিল রাসুল ইসলাম মানলেন না বিশাল এক বাহিনী নিয়ে দশ হাজার সাহাবিকে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং তিনি মক্কা বিজয় করলেন এটাকেই ঐতিহাসিকভাবে ফাথহু মক্কা বলা হয় রাসুদ সাহা ইসলাম ফিরে আসলেন নিজের জন্মভূমিতে বিজয়ের বেশে তিনি যে কাবার ভেতরে যত মূর্তি আছে এগুলোকে ভেঙে ফেললেন বেলাল রিয়ালনকে বললেন যাও কাবার উপরে উঠে আজান দাও আজান দেয়া হলো রসুল ইসলাম নামাজ পড়লেন কাবার ভেতরেও নামাজ পড়লেন সবচেয়ে বড় দু একজন অপরাধীকে তিনি শাস্তি দিয়েছিলেন বাকি সবাইকে তিনি মাফ করেছিলেন সবাই ভয়ে কাঁপছিল রাসুল ইসলাম বললেন যে লি বা আলাই কুমুল আজকে তোমাদের প্রতি কোনো আক্রোশ নেই তোমরা আমাদের ভাই আমার আত্মীয় একই এলাকার লোক রাসুল ইসলাম ক্ষমা করে দিলেন এবং রসুল ইসলামের ক্ষমার এই নমুনা দেখে সবাই মুসলিম হয়ে গেলো রাসুল ইসলামের হাতে হাত রেখে শাহাদা পাঠ করল এভাবে মক্কা বিজয় হয়ে গিয়েছিল মক্কা বিজয়ের পর অষ্টম হিজড়ির আরেকটা বড় ইনসিডেন্ট হচ্ছে হুনাইনের যুদ্ধ মক্কাতে রাসু সাহ ইসলাম উনিশ দিন অবস্থান করলেন তার মদিনাতে ফিরে আসার আগেই বনু সাকিফ বনু হাওয়াজেন যারা তায়েফের অধিবাসী তারা রাসু সাহ ইসলামের উপর অ্যাটাক করার প্ল্যান করল রাসুদ ইসলাম তাদের প্রতি অভিযান পরিচালনা করলেন হুনাইন নামক জায়গায় যুদ্ধ হলো শুরুতে মুসলমানরা পরাস্ত হয়েছিল কিন্তু পরবর্তীতে মুসলমানরা বিজয় লাভ করল এবং এজাবৎকালের সবচাইতে বেশি গানিমাত যুদ্ধ লব্ধ সম্পদ রাসু ইসলাম এই হুন যুদ্ধ থেকে তিনি পেয়েছিলেন এবং এই যুদ্ধে রাসুল সাহসলামের সেই দুদমা হালিমা দুদবুন সাইমা তারা বন্দী হয়ে এসেছিল রাসুল ইসলাম তাদেরকে চিনতে পারলেন তাদেরকে ক্ষমা করে দিলেন তাদেরকে অনেক উপ দিলেন নবম হিজরিকে বলা হয় দ্য ইয়ার অব ডেলিগেশনস আমা লুফু ইসলাম যেহেতু এখন একটা স্থিতিশীল শক্তিশালী অবস্থায় আছে মুসলিম সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাসুল সাহে সাথে অ্যালায়েন্স করার জন্য জোট করার জন্য তারা নিজেদের সমর্থন দেওয়ার জন্য অথবা শাহাদা পাঠ করে মুসলিম হওয়ার জন্য রাসুল সাহে কাছে এই বছর এসে নবম হিজরিতে এসে দেখা করতে লাগলো এবং নবম হিজরিতে একটা বড় যুদ্ধ হয়েছিল যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয় নবম হিজরির রজব মাসে রাসুল সাহে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি অভিযান পরিচালনা করেছিলেন এবং এই সময়টা ছিল প্রচণ্ড গরমের সময় এবং খেজুর পাকার মুহূর্ত ফসল পেকেছে ফসল কেটে ঘরে উঠাতে হবে প্রচণ্ড গরম সফরের দূরত্ব অনেক বেশি মুনাফিকরা নানা তাল বাহানায় রাসু কাছে ওজোরা পত্রিকতা রাসুল ইসলাম মেনে নিলেন আর মুসলিমদেরকে নিয়ে রাসু ইসলাম তাবুকে গেলেন তাবুকে যে ইসলাম সেখানে বিশ দিন অবস্থান করলেন আসলে সেখানে কোনো যুদ্ধ হয়নি মোমিনদের ইমানি পরীক্ষার জন্য আল্লাহ তালা সর্বশেষ পরীক্ষাটা করলেন মুসলিমদের এই বিশাল বাহিনী দেখে রোমান সাম্রাজ্যের সৈনিকেরা তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো যুদ্ধ ছাড়াই বিজয়ের বেশে রাসুসাহ ইসলাম তা থেকে ফিরে আসলেন ফিরে আসার পথে রাসুদ ইসলামকে জানানো হল যে মুনাফিকরা একটা বিশেষ মসজিদ বানিয়েছে সেখানে আপনাকে নিতে চায় আপনি যে একবার নামাজ পড়াবেন তারপরে সেখানে তারা ষড়যন্ত্র করবে তাই তাদের ষড়যন্ত্রের মূল উৎপাটনের জন্য আপনি মদিনাতে ফেরার আগেই এই মসজিদকে জ্বালিয়ে দিবেন আল্লাহ তালার অর্ডার এই মসজিদের নাম হচ্ছে মসজিদের দেরার মমিনদের মধ্যে ডিভাইডেশন ক্ষতি এবং সমাজের মধ্যে কেউ সৃষ্টি করার জন্য মুসলিমদের মধ্যে ঐক্যের মধ্যে ভাঙন তৈরি করবার জন্য তারা এই মসজিদ তৈরি করেছে রাসুল ইসলাম পাঠালেন সাহাবিদেরকে এই মসজিদকে জ্বালিয়ে দেয়া হলো এবং এই নবম হিজড়িতেই তায়েফের বনু সাকিব গোত্র এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং রসুলুল্লাহ সাহা ইসলাম নবম হিজরিতে আবু বকর রাদি আল্লাহ তালনকে হজের আমির বানিয়ে হজে পাঠালেন বললেন যে আবু বকর যাও তুমি যে এবার হজের লিডিং তুমি দিবে আর বলে আসবে যে আগামী বছর দশম হিজড়িতে আমি নবী হজে যাব এবং বলে দিয়ে আসবে যে আগামী বছর থেকে কোনো মুশরিক আর হজ করতে পারবে না রাসুসাহ ইসলামের নির্দেশনা পেয়ে নবম হিজড়িতে আবু বকর রাজত আনহ তিনি হজ পরিচালনার জন্য গেলেন এবং যাওয়ার পথে প্রতিমধ্যে সকল আরব গোত্রগুলোকে তিনি জানিয়ে দিলেন যে আগামী বছর কিন্তু নবী হজে আসবে ফলে কোনো মুশ্রিক আর আগামী বছর থেকে হজের সুযোগ পাবে না এবং এই নবম হিজড়িতে রাসুসাহ ইসলাম জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বিভিন্ন সাহাবাদারকে দায়িত্ব দিয়ে দা ইল আল্লাহ হিসেবে পাঠিয়েছেন এবং ঠিক তখনই আল্লাহ তালা আয়াত নাজির করলেন অর্থাৎ হে নবী আপনি দেখবেন দলে দলে জাজিরাতুল আরবে লোকজন ইসলামের ছায়া চলে আসছে এবং সেটাই হলো দলে দলে লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো দশম হিজড়িতে রাস ইসলাম মোয়াজ ইবনে জবালকে আলী রাদুল্লাহ তোলাকে ইয়ামানে পাঠালেন খালিদ বিন ওয়ালিদকে নাজরানে পাঠালেন এবং দশম হিজড়িতে রাসুসাহ ইসলাম হজে বের হলেন প্রায় লক্ষাধিক সাহাবাকে নিয়ে তিনি হজের জন্য গেলেন সই মুসলিমের বর্ণনা জাভের রদুল্লাহতোলাহ বলেন মদিনা থেকে জুল হুলাইফা থেকে হেরাম বেদে রাসুল্ল ইসলাম যখন বের আমি তাকিয়ে দেখি ডানে হাজার হাজার সাহাবি বায় হাজার হাজার সাহাবি সামনে পেছনে হাজার হাজার মানুষ যেখান দিয়ে যাচ্ছে লোকজন রাসুসাহ ইসলামের কাফেলার সাথে হজের জন্য যুক্ত হচ্ছে রাসুসাহ ইসলামের এই হজটাকে বিদায় হজ বলা হয় এবং এই বিদায় হজে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয় দিনটা ছিল জুমাবার রসুচ্ছা ইসলাম তিনি আরাফার ময়দানে জিরহজ মাসের নয় তারিখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই বিদায় হজের ভাষণ যেখানে তিনি জাহিলিয়াতকে কবর দিয়েছিলেন জাহিলিয়াতে সব তিনি সেদিন ড্যামলিশ করেছিলেন সুদকে তিনি পায়ের নিচে স্থান দিয়েছিলেন এবং সেখানে তিনি মানবতার কথা বলেছেন উইমেন রাইটসের কথা বলেছেন নারী অধিকারের কথা শ্রমিকদেরকে নিয়ে তিনি সেদিন কথা বলেছেন সেখানে ভ্রাতৃত্বের কথা তিনি বলেছেন সেখানে শিল্পের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন সেই ঐতিহাসিক বিদায় ভাষণে তিনি মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করেছেন এবং তিনি বলেছেন আমিরের আনুগত্যের কথা এভাবে তিনি সে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন এবং সবসাঠি তিনি বলেছিলেন যে তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম ইঙ্গিত দিচ্ছিলেন যে আমার সময় শেষ হয়ে এসেছে তোমাদের মাঝে দুটি জিনিস আই হ্যাভ লেফট বিহাইন্ড টু থিংস টু ইউ দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটাকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটা হচ্ছে কিতাবল্লাহ আল্লাহর কিতাব আর আরেকটা হচ্ছে সুন্নাতা রসুলহি রাসুলের সুন্নাত এই দুটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং সেদিন ইসলামকে পরিপূর্ণ করে দেয়া হলো নাজির হলো আল ইয়ৌমা আকমাল তুলাকুম দিন এখন ও আচমাম তো আলাইকুম কুম নি ও রদিতুলাকুমুল ইসলামা না হে নবী আজকে তোমার দিনকে তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করলাম তোমার প্রতি আমার বাড়ি বাড়িধারাকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম এটাই ছিল রাসুল ইসলামের সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ এবং সেটি ঘটেছিল দশম হিজড়িতে হজ শেষ করে রাসুল মদিনাতে এসে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসু ইসলামের একজন প্রিয় সাহাবি ওসামা বিন জায়দ্রাদকে নেতা করে পাঠিয়েছিলেন কিন্তু তিনি যেতে পারেননি মদিনা থেকে বের হওয়ার কিছুদিন পরই তিনি শুনতে পেলেন যে রাসুল ইসলাম অসুস্থ এগারো হিজড়ির কথা রাসু ইসলাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠলেন না এবং সেই অসুস্থতার কারণে রাসু ইসলাম ইসলাম কাল করলেন হিজড়ি এগারো সনে রবিউলাউল মাসের বারো তারিখ সোমবার রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন এবং তিনি আম্মাদান আয়সরদুল্লাহ তালা আনহার কোলের মধ্যে মাথা রেখে আম্মাদান আয়সরুলিল্লাতাল্হার ঘরের ভেতরে তিনি এনতেকাল করেছিলেন এনতেকালার আগে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং পানি আনতে বলছিলেন পানির মধ্যে হাত ঢুকিয়ে তিনি চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন আর বলছিলেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা মৃত্যুর এত কষ্ট রাসুসাহ ইসলাম আম্মাজান আয়সরাদুল্লাহ তোলাহার হাতে মেসওয়াক দেখে তার শ্যালক যখন মেসোয়াক করছিলো তিনি সেখানে ফেল ফেল করে তাকিয়েছিলেন আম্মাজান আয়েশা বল বুঝতে পেরেছিলেন যে তিনি মেসোয়াক করবেন তিনি নিজ হাতে মেশোয়াকটি নিয়ে চিবিয়ে নরম করে মুখে দিয়েছিলেন তিনি এতেকালের আগে মেসোয়াক করেছিলেন এবং তিনি এনতেকালের আগে বলেছিলেন আসলাত আশ্লাত উম্মতেরা নামাজ নামাজ নামাজকে তোমরা ভুলে যেও না ওমা মালাকাতা ইমান হুকুম এবং তোমাদের কর্মচারীদের প্রতি শ্রমিকদের প্রতি তোমরা অবিচার করো না এই কথাগুলো বলে তিনি সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে মা আল্লা দিন আনা আমাল্লাহ আলিহিমিন্ন গীন ও সিদ্দিক ওয়া সোহাদা ই সালেহিন অর্থাৎ হে আল্লাহ নবী সিদ্দিক সোহাদা সালেহ তাদের সাথে যেন আমি থাকি আল্লাহম্মা রফিক ইল আলা আমি আমার প্রিয়তম বন্ধু আল্লাহ তালার কাছে ফিরে যাই এ কথা বলেই তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছেন এবং গোটা উম্মাকে দুঃখের সাগরে ভাসিয়ে খাতাম বিগিন সঈদুল মুরসালিন রাহমাতল্লিল্লাহ আলমিন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং নবীরা যেখানে মারা যায় সেই জায়গাটি পবিত্র নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে কবরস্থ করা হয় কে সাহাকে আম্মাজান আয়ে সরদার ঘরেই কবরস্থ করা হয়েছে এবং আজও মসজিদে নবীর পাশে সবুজ মিমবারের নিচে পেয়ার নবী আল্লাহর হাবিব সাহে ইসলাম মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেখানে শায়িত আছেন সম্মানিত এ পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে রাশুদ সাহা ইসলামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসেন নিয়ে আসবো যে আমরা কি শিখতে পারি ইসলামের জীবনী থেকে প্রথম যেই লেসেনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাশুদ সাহেব ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু থিঙ্ক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার্স তিনি বড় হৃদয়ের অধিকারী ছিলেন কখনও ন্যারো মাইন্ডেড ছিলেন না উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন এই জন্য তালা বলেছেন যে ওমা আরসাল্লা ক্যা ই রহমত আলামিন আলমিন হেনবী আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি তিনি শুধু আমাদের জন্য রহমত নন মুসলিমদের জন্য রহমত নন শুধু মুসল্লিদের জন্য রহমত নন তিনি আল বিশ্ববাসীর জন্য রহমত হি ইজ ফর অল অ্যান্ড হিজ টিচিং ইজ ফর অল রাসুল ইসলামের শিক্ষা দিক নির্দেশনা তার দেয়া হেদায়াত এগুলো সবার জন্য এটা আমরা জানতে পারলাম দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুল ইসলাম সবসময় সঙ্গবদ্ধ জীবনযাপন করেছেন আমরা যদি দেখি মক্কাতে সংঘবদ্ধ মদিনাতে সংঘবদ্ধ যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন এবং আমরা যেন ইউনাইটেড থাকি কোরআনের শিক্ষাটা তিনি বারবার বলেছেন ওলা তাফার তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা আলাদা হয়ে জীবনযাপন করো না বরং তোমরা জীবন যাপন করো রাসুল ইসলামের জীবনী থেকে আমরা এই শিক্ষাটাও পাই তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল ইসলামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না কিন্তু তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন থাকতে চেয়েছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন শান্তিকামী তিনি ছিলেন সো আমরা যার যারা নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তিকামী হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ার অফ জাস্টিস তিনি সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিলেন ন্যায়ের পতাকাবাহী ছিলেন ন্যায় বিচারের পতাকাবাহী সবসময় ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেল্পফুল ফজুল নামে যুবসংঘ করেছেন উদ্দেশ্য কী ছিল যে মায়াল মাজলুম দিদ্দাল তালেম তা আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকব জালেমের বিরুদ্ধে কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে ভিনদেশিকে কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন সো আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে রাষ্ট্রাইসলামের পুরো জীবনীটা যদি আপনারা খেয়াল করেন চল্লিশ বছর তারপরে নববতীর তেরো বছর তারপর মদিনাতে দশ বছর আমরা যদি দেখি যে সবসময় রাফদা ইসলাম একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছেন তিনি আল্লাহর নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন কথা বলেছেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই ছয় নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুসাহ ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন ট্রুথফুলনেস ছিল ওনার গুণ ট্রাস্ট দিনেস অর্থাৎ সত্যবাদিতা এবং আমানতদারিতা যে কারণে যেই কোরআশা রাফে স্লাইসলামের বিরোধিতা করতো তারাই রফিস সালামকে উপাধি আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার এবং তিনি যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছেন আমি একটা তথ্য দিলে বিশ্বাস করবে সবাই বলল হ্যাঁ অবশ্যই করব কারণ আমরা তো কখনো তোমার কাছ থেকে মিথ্যা বলতে শুনিনি সোভান আল্লাহ চিন্তা করেন নিজের জাতিগোষ্ঠীর এত বড় এক সবাই এক স্বরে বলে উঠলো মা যার আলাই আলাইকাইল্লা সে সত্য ছাড়া মিথ্যা তো কখনো শুনিনি যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রসাইসলাম আলী রাদুল্লাহ হকে রেখে গিয়েছিলেন কেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাদুল্লাহ তালাহর তিন দিন সময় লেগেছিল এত পরিমাণের ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলিরাদুল্লাহ তালানহ বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজরত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতায় মুগ্ধ হয়েই কিন্তু খাদেজারদাল আনহা রাসুসাহ ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নম্বর যে শিক্ষাটি আমরা রাসুদ সাহসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসুল সাহসলামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশান ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশান উইথ দ্য ফলোয়ার্স সাহাবিদের সাথে খুবই সুসম্পর্ক ছিল এবং সাহাবিরা কোনো পরামর্শ দিলে সেটা ভালো হলে তিনি আমলে নিতেন আমরা যদি বদরের যুদ্ধের ঘটনাটা একটু রিভাইজ করি আমরা দেখব যে মুসলিমরা যে এক জায়গায় তাঁবু গাড়ল তখন হাব্বাব ইবনুল মন্দির অদেলত রানহু বললেন এরাসুল্লাহ এখানে যে তাবু গাড়লেন এটা কি ওয়াহি না আপনার ডিসিশন রাসুল হাসান বললেন যে না আল্লাহ অর্ডার করেন এটা আমার ডিসিশন তিনি বললেন না এরাসুল্লাহ এখানে তাঁবু গাড়াটা ঠিক হয়নি আমাদেরকে অবস্থান নিতে হবে ওই জায়গায় ফলে বৃষ্টির পানি আমরা পাবো কুয়ার পানি আমরা পাবো আর মস্রিকরা কোরাইশরা তারা পানি পাবে না আমরা পানি পান করব ওরা পানির অভাবেই মারা যাবে যুদ্ধ ছাড়াই রাসুস বললেন তাই তো চমৎকার আইডিয়া তাহলে সেটাই করি চলো চলো আমরা এখান থেকে যে হাব্বা আপ যেখানে বলেছে সেখানে তা বুগাড়ি তার মানে কতটা ফ্রেন্ডলি একটা ইন্টারাকশান ছিল ফলোয়ারদের সাথে আমরা যদি খন্দকের ঘটনাটা দেখি যে বিশাল যে পরীক্ষা খনন করা হলো এটা কিন্তু সালমান আল ফারিসের রদুল্লাহ তালহর পরামর্শ তিনি করেছিলেন আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না 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 কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিংয়ে তাদের কথাও তিনি রাখতেন এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুসাহ ইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে এক্সট্রিমলি ফোকাসড রাসুদ ছিলেন সেই যে মক্কায় তিনি তাউিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোনো প্রলোভন কোন লোভ কোনো স্ট্রাগল কোন বিপদ রাফুল ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতা দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসুদ ইসলামের কম্প্যাশনেট অ্যান্ড মার্সিফুল অ্যাটিটিউড রাফুল ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রুও কিন্তু রাসুল ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন কড়াইশদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুল সাহে ইসলাম কি করলেন বললেন যে না তার স্ত্রী বা আলাইকুলিয়াও কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুল ইসলাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন সো এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে আমরা যেই শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেস ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার্স একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে কাফুল ইসলামের এই গুণাবলীটি কিন্তু ছিল আমরা যদি দেখি কাসু ইসলামের এনতেকালের পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি সেখানে দাঁড়িয়ে গিয়েছে আবু আমরা রাদিউল্লাহ তালনহুকে আমরা আমাদের খালিফা বানিয়েছি আবুবক রাদুল্লাহ তৌলাহুর এতেকালের পরে ওমরে ফারুক আমাদের খালিফা হয়েছে তারপরে উসমান তারপরে আলী রাদুল্লাহ তৌলাহ তার মানে রাসুল ইসলাম এদেরকে কিন্তু সবসময় ডানে বা সামনে পেছনে কাছে নানা কাজে এঙ্গেজ করে নতুন নেতৃত্ব নিউ লিডারশিপ কিন্তু তিনি তৈরি করেছিলেন ফলে এই সাকসেশন ম্যানেজমেন্টে কিন্তু রাসুসাইসলাম সাকসেসফুল ছিলেন এবং এখান থেকে আমরা যারা লিডারশিপ কোয়ালিটি আমাদের আছে আমরা যেন নতুন লিডার তৈরি করে যেতে পারি ওম্মার জন্য এই শিক্ষাটি কিন্তু আমরা পাই সম্মানিত সুধী রাসুসাহ ইসলামের জীবনের প্রতিটি স্টেপে প্রতিটি পদক্ষেপে প্রতিটি ঘটনা থেকে অসংখ্য অসংখ্য শিক্ষা আমাদের জন্য রয়েছে এবং বের করা সম্ভব কিন্তু আজকের এক পর্বে এই সবগুলো শিক্ষা বা লেসেন নিয়ে বা টিচিং নিয়ে আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব না আমরা প্রফিট সিরিজের সর্বশেষ পর্বে আমরা এতটুকুই বলতে চাই যে আমরা এক পর্বে খুব সংক্ষিপ্ত পরিসরে এখানে উল্লেখ করলাম আমরা কেবলমাত্র রাসুল সাহা সিরার উপর পঞ্চাশ পর্ব কিংবা একশো পর্বের একটা ধারাবাহিক সিরিজ করার প্রত্যাশা রাখি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সম্মানিত শুধু রাসুল সাহা ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুল সাহা ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন এটার প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুল ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুদ ইসলামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুদ ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুল ইসলামের প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়া শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল هذا ما عندي ولا عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته